আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা শিডিউল অনুসারে আজকে আপনাদের সামনে চলে আসলাম এবং আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের অনেকেই। স্যারের নাম শুনেছেন আগে, হয়তো আজকে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন স্যারকে। স্যার আজকে আমাদের সাথে আছেন। আর স্যার, আপনাকে আজকে আমরা আমাদের মিনিলা স্কেলের যে যে বিগ প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আশা করি স্যার আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিবেন এবং আমাদের অনেক প্রশ্ন স্যারের প্রতি থাকতে পারে। দীর্ঘদিন আমরা স্যারের অসংখ্য বই আমরা পড়েছি এবং আমাদের টিচাররা পড়েছেন, আমাদের জুনিয়ররা পড়ছেন। বলতে গেলে এটা বাই ইনহেরিটেন্স, মানে উত্তরাধিকার সূত্রে স্যারের বই সবাই পড়তে থাকবে এবং আমরা এখনো পড়ছি সবাই, আইনের সকল শিক্ষার্থী অনেকেই, ম্যাক্সিমাম আমি যদি বলি যে 90% শিক্ষার্থী স্যারের বই পড়েন, এখানে কোনো ডাউট আমাদের মধ্যে নেই। যাই হোক, আজকে সেই মহান ব্যক্তি লেখক স্যার থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো এবং আমাদের আইনের শিক্ষার্থীরা এতদিন স্যারের বই পড়ে আমরা জানতাম, আজকে স্যারের নিজের মুখে আমরা স্যারের অনেকগুলো বিষয়, অনেকগুলো কঠিন কঠিন বিষয় আর আমরা সঠিক সমাধান আমরা চার থেকে পাবো। এবং আমরা আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনেকেই স্যারকে সালাম জানাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আমরা আলোচনাটা স্যার শুরু করে দিই। স্যার, আমরা আজকে যে বিষয়টা নিয়ে হ্যাঁ, আলোচনা করবো, বাংলাদেশ কনস্টিটিউশনে যে 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেটি বলবৎ কোন কোন ওয়ে আছে সংবিধানে, এবং এই বিষয়টার সাথে লিঙ্ক আপ করে আমরা আর্টিকেল 102 তে যে রিট জুরিসডিকশনের যে বিষয়টা আছে, কারা কারা স্যার রিট করতে পারে এবং কোন কোন বিষয়ে রিট করা যায়, স্যার এইসব বিষয়গুলো নিয়ে স্যার আমরা আজকে আপনাকে আলোচনার জন্য স্যার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রিট জুরিডিকশন আসলে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটা বলা যায় প্লেনারি জুরিসডিকশন, অর্থাৎ অনেক একটা বড় অধিক্ষেত্র। এবং 102 সংবিধানের 102 এক অর্থে বলতে গেলে এটা সাধারণত স্টুডেন্ট লাইফে বোঝা সম্ভব না। স্টুডেন্ট লাইফে সাধারণত আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন শুনে এসেছি 5 ধরনের রিট, মান্নামা, সাসিয়র রায়, হেবিয়াস কর্পাস, কোয়ারেন্টো, এই স্যার 5 ধরনের রিট। কিন্তু কথা হলো এই রিট গুলোর প্রায়োগিক অর্থাৎ বাস্তব যে ব্যবহারিক ভাবে আদালতে যাওয়া, পিটিশন ড্রাফট করা, মামলা আকারে দায়ের করা, শুনানির জন্য কার্যতালিকায় আনা, তারপরে মোশন শুনানি করা, ইন্টারিম অ্যাপ্লিকেশন শুনানি করা, তারপরে মোশনের শুনানিতে রুল জারি হলে সেই রুল ম্যাচিউর করে রুলটাকে রিটার্নেবল করার পর তারপরে সেটাকে মানে রেডি ফর হিয়ারিং একটা স্টেপ তৈরি করাতে হয়, রেডি ফর হিয়ারিং করানোর পর তারপর শুনানির কার্যতালিকায় এনে এটাকে শুনানি করতে হয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং অনেক সময় দেখা যায় একটা রিট শুনানি করতে 5-7 বছর লেগে যায়, 10 বছরও লেগে যায়। আবার অনেক সময় মানে ভাগ্য ভালো থাকলে রিট 1 বছর 2 বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো যে আমাদের রিট জুড়ি তো অনেক পোক এখানে, তো এই ব্যাপকতা নিয়ে যদি আলাপ করা হয় তাহলে 102-এর 1 আর একটা হলো 102-এর 2। স্যার, আমরা স্যার নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা স্যার দ্রুত আবারই যুক্ত হবেন, আমরা স্যারকে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি। স্যার দ্রুত আবারও আমাদের মধ্যে যুক্ত হবেন। আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম, হোপফুলি স্যার দ্রুত আবার জয়েন করবেন। আমাদের মধ্যে আপনারা, আমি অনেকেই দেখতে পাচ্ছি আপনারা আজকে অনেকেই যুক্ত হয়েছেন স্যারের এই সুন্দর আলোচনা শোনার জন্য। হোপফুলি স্যার অলরেডি চলে আসছেন।
স্যার স্যার নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো স্যার হ্যাঁ একটু সমস্যা দুঃখিত, হচ্ছে। ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে? স্যার এখন শুনতে পাচ্ছি আমরা। স্যার স্যার আমাদের নেটওয়ার্কের সমস্যা স্যার আমরা দেখতে পাচ্ছি, নেটওয়ার্কের একটু সমস্যা ফেস করছি। হোপফুলি এটা দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো। স্যার আপনি কি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার নেটওয়ার্কের সমস্যা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা অনেকেই দেখতে পাচ্ছি। স্যারকে সালাম জানাচ্ছেন। স্যার আপনার বই পড়তে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্যার হালিম স্যারকে সরাসরি দেখতে পাবো ভাবিনি, অনেক ভালো লাগছে স্যারকে দেখে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। স্যার আবারও আমাদের মাঝে দ্রুত আলহামদুলিল্লাহ। হালিম স্যার, হালিম স্যারকে সরাসরি দেখতে পাবো ভাবিনি, অনেকগুলো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বই পড়তে অনেক ভালো লাগে। স্যার স্যার এখন এখন ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, জি স্যার এখন। হ্যাঁ ঠিক আছে। স্যার আপনার তো বই নিয়ে আমার স্যার অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি স্যার, অসংখ্য কমেন্ট, সবগুলো স্যার আপনার বই নিয়ে। আচ্ছা আপনার আচ্ছা, পাঠক, সব সবাই আপনার পাঠক। নাইস টু অনেক হিয়ার, নাইস টু হিয়ার, নাইস টু হিয়ার, অ্যান্ড থ্যাংকস টু এভরিবডি হু আর কমেন্টিং অ্যান্ড উইশিং মি অন মাই বুকস, থ্যাংকস টু এভরি ওয়ান, থ্যাংকস টু এভরি অডিয়েন্সেস। আচ্ছা, যেটা আলাপ করতেছিলাম সেটা হলো যে রিট জুরিসডিকশনের আমাদের সংবিধানই দুটা ভাগ করে দিয়েছে, একটা হলো 102A1 আর একটা হলো 102A2। কিন্তু এই দুটোকে আবার একদিকে আলাদা অন্যদিকে আবার আলাদা করা মুশকিল, কারণ 102A1-এ বলে বলতেছে 102A-এর সাব আর্টিকেল 1 যেটা বলতেছে সেটা হলো যদি কারোর মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সে সরাসরি হাইকোর্ট বিভাগে যেতে পারবে এবং হাইকোর্ট বিভাগ ওই মৌলিক অধিকার রেস্টোর করার জন্য অথবা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য প্রতিকার দেওয়ার জন্য যে কোনো আদেশ নির্দেশ দিতে পারবে। এইখানে কিন্তু কোন রিটের কথা বলা নাই। আবার 102A2-তে সেখানেও রিটের কোনো নামগন্ধ নাই, কিন্তু এটা হলো 1956 সালে পাকিস্তান যে সংবিধান হয়েছিল সেখানেই সর্বপ্রথম এই রিট গুলোর নাম ব্যবহার করা হয়নি, কিন্তু ভারতের সংবিধানে এবং পাকিস্তানের আগের সংবিধান গুলোতে সবসময় মানে রিট গুলোর নাম উল্লেখ ছিল। কিন্তু এটার একটা দীর্ঘ হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটাও আমার বইতে দেয়া আছে যে স্পেসিফিক রিট গুলোর নাম না দেওয়ার পিছনে কারণ আছে। স্পেসিফিক রিট গুলোর কোনো নাম না দিয়ে অন্যভাবে 102A2-কে আমাদের আমাদের গণপরিষদ সংবিধানে এভাবে ইনসার্ট করেছেন যে প্রথমে যেটা বলতেছে যে অন দা অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিভড, প্রথম কথা হলো সংক্ষুব্ধ কোনো ব্যক্তির আবেদন ক্রমে কি করতে পারবে যে ডাইরেক্টিং এ পার্সন পারফর্মিং ফাংশন ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর অফ এ লোকাল অথরিটি টু রিফ্রেইন ফ্রম ডুইং দ্যাট হুইচ ইজ নট পারমিটেড বাই ল টু ডু, কোন কাজ আইনগতভাবে করতে পারে না যেটা লোকাল অথরিটি অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কার্যক্রমের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি করেছে সেইটাকে রিফ্রেইন করা, অর্থাৎ এটাকে বলে প্রিভিশন, অর্থাৎ প্রহিবিট করা। আর একটা হলো এইটারই অংশ টু ডু দ্যাট হুইচ ইজ রিকোয়ার্ড বাই ল টু ডু, এটা হলো মান্ডামাস, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কাজ কোনো ব্যক্তি অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে সম্পৃক্ত কোনো ব্যক্তি অথবা কোনো লোকাল অথরিটি কোনো কাজ আইনগতভাবে করতে বাধ্য
কিন্তু করেনি, তাকে রিটের মাধ্যমে আদালত আদেশ দিতে পারে যে ইউ ডু ইট নাও, ইউ ডু ইট পজিটিভলি, এইটা হলো মান্ডামাস, ইউ ডু ইট বিকজ ইউ আর রিকোয়ার্ড বাই ল টু ডু, আইনের দ্বারা তুমি এই কাজ করতে বাধ্য, সুতরাং এই কাজ তুমি করো। যেমন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনে কিছু কিছু ডিরেকশন আছে, যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনে শিশুদেরকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে, যদি কেউ না দেয় তাহলে এই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনে রিট দায়ের করে বলা যায় যে এই আইনে এটা বলা আছে শিক্ষকদের, কিন্তু তারা করতেছেন না, তখন আদালত যদি দেখে যে এগ্রিভ পারসন নাম্বার ওয়ান, তারপরে যদি দেখে অন্য কোনো প্রতিকার কোথাও নাই, তাহলে রিট দায়ের করে কোন স্কুল বা বিশ্ববিদ্যালয়কে বাধ্য করতে পারে যে তুমি এই কাজটা করো। এর পরেরটা হলো 102A2 যেটা রোমান, যে কোন কাজকে অবৈধ ঘোষণা করে দিতে পারে, এইটাকে বলা হয় সাসিওর আড়াই। সাসিওর আড়াই হলো আন্ডার হট অথরিটি ইউ হ্যাভ ডান দিস অ্যান্ড হোয়াই দিস শ্যাল নট বি ডিক্লেয়ার্ড ইললিগাল, যে কাজটা কোনো কর্তৃপক্ষ করেছে সেই কাজটি আইনে করতে পারে না। সুতরাং আইনে যে কাজটি করতে পারে না সেই কাজটি করে ফেলেছে। এখন প্রথমে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের কাছে রিট দায়ের করে বলে যে মাই লর্ড এই কাজটি সিটি কর্পোরেশন করেছে বা এই কাজটি পৌরসভা করেছে বা এই কাজটি হলো কোনো মন্ত্রী পরিষদ করেছে বা কোনো মন্ত্রণালয় করেছে বা কোনো সরকারি কর্তৃপক্ষ করেছে এবং এই কাজটি সে আইনগতভাবে করতে পারে না, তার ক্ষমতাই নাই করার, তখন হাইকোর্ট বিভাগ এই 102A2 রোমান টুতে শোকজ ইস্যু করবে, যেটাকে আমরা রুল বলি, রুল জারি করবে, রুল জারি করবে আন্ডার হট অথরিটি ইউ আর ডুইং দিস ওয়ার্ক অ্যান্ড হোয়াই ইউর ওয়ার্ক অর স্টেপ অর অর্ডার শ্যাল নট বি ডিক্লেয়ার টু হ্যাভ বিন ডান অর মেড উইদাউট লফুল অথরিটি অ্যান্ড হোয়াই দ্য সেম শ্যাল নট বি ডিক্লেয়ার্ড ইললিগাল। এই এটা হলো রুল, এই রুলটা জারি হতে হবে, জারি হওয়ার পর এটা যখন রিটার্ন হয়ে আসবে তখন রুলটা রিটার্নেবল হবে, তারপরে সেকশনে একটা সিল পড়বে, যে সিলটাকে আমরা বলি রেডি সিল, অর্থাৎ রুল ইজ রেডি ফর হিয়ারিং। এই রুল ইজ রেডি ফর হিয়ারিং সিলটা এটা মানে প্রশাসনিক, এটা হাইকোর্টের হলো প্রশাসনিক একটা কাজ, রুলটা রেডি ফর হিয়ারিং সিল মারার পরে তারপরে আবার আলাদা মেনশন স্লিপ দিয়ে বলতে হয় যে মাই লর্ড এই রুলটা রেডি হয়েছে, আমি শুনানি করতে চাই, তখন এটি শুনানির জন্য কার্যতালিকায় আনার পরে অপেক্ষা করতে হয় একটার পর একটা আদালত সময় এগুলো শুনে। তাহলে প্রথম আর্টিকেল 102A2 রোমান 1 এবং 2 তে তিনটা রিটকে কিন্তু কাভার করে ফেলেছে। একটা হলো প্রথমে হলো প্রহিবিশন, তারপর হলো মান্ডামাস আর সার্সিওরালাই। এরপরে 102B তে বলতেছে, এখানে কিন্তু 102B তে আবার যে কোনো ব্যক্তি আবেদন করতে হবে, সেটা হলো দুটো রিটের ক্ষেত্রে, অন দা অ্যাপ্লিকেশন অফ এনি পারসন মেক অ্যান অর্ডার, মানে একটা হলো হেবিয়াস কর্পাস, কাউকে যদি কোনো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে আটক রাখে সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি রিট করতে পারে, রিট করে বলতে পারে যে অমুক জায়গায় একজন ব্যক্তিকে অবৈধভাবে আটক রেখেছে, তখন হাইকোর্ট এই তখন কোনো হাইকোর্ট হয়তো দেখতে পারবে না যে তার লোকাস স্ট্যান্ডাই আছে কি নাই, অর্থাৎ সংক্ষুব্ধ কি সংক্ষুব্ধ নয় ওটা দেখবে না, কারণ সংবিধানই বলে দিয়েছে যে কোনো ব্যক্তি দায়ের করতে পারবে হেবিয়াস কর্পাসের মামলা। আর এরপরে হলো কোয়ারেন্টো, কোয়ারেন্টো হলো যে পাবলিক অফিসে কোনো ব্যক্তি অফিস হোল্ড করতে পারে না, অফিস হোল্ড করার আইনগত অধিকার নাই, কিন্তু তারপরেও সে জোর করে অফিস হোল্ড করতেছে, তখন যে কোনো ব্যক্তি রিট দায়ের করে রিট দায়ের করলে হাইকোর্ট ডিভিশন তখন রুল ইস্যু করতে পারে যে আন্ডার হট অথরিটি ইউ আর হোল্ডিং দিস পোস্ট, সেটা এক্সপ্লেইন করার জন্য রুল জারি করতে পারে। তাহলে আমরা দেখলাম যে পাঁচ ধরনের রিট কিন্তু এই 102A
এ এবং বি, এই 102 এর এ এবং বিতে পাঁচ ধরনের রিটের কথা বলা হয়েছে, আর 102 এর অনে বলা হয়েছে শুধু মৌলিক অধিকার। তাহলে এই 102 এর অন এটা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এখানে বলেছে 102 এর অন থেকে 102 এর টু এর মানে বড় ডিফারেন্সটা হলো একটা, যে মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো রিট পিটিশন যদি দায়ের করতে যাই হাইকোর্টে, হাইকোর্ট প্রাথমিকভাবেই কয়েকটা বিষয় জানতে চায়। তার একটি হলো যে আপনি সংক্ষুব্ধ কিনা, কেন এসেছেন, আপনার আসার অধিকার আছে কিনা। বিশেষ করে তিনটা রিটের ক্ষেত্রে, প্রিভিশন, স্যাচিউটরি, মান্ডামাস, এই তিনটার ক্ষেত্রে এগ্রিপ পারসন ছাড়া কেউ যেতে পারবে না। পিআইএল কিন্তু এই এই লাইন ধরেই পিআইএল এর জন্ম হয়, অর্থাৎ সংক্ষুব্ধ না হয়েও জনসাধারণের পক্ষে নিবেদিত প্রাণ বা জনস্বার্থে মামলা দায়ের করতে পারে কোনো ব্যক্তি, এটাই হলো পিআইএল এর জন্ম। এবং এই পিআইএল এর জন্ম হওয়ার পথই হলো এটা, যে সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া কেউ রিট, তিনটা রিট দায়ের করতে পারে না। এবং সরকারের বেশিরভাগ অবৈধ কাজ ঘটে কিন্তু এই সার্সিওরারা এবং মান্ডামাসের মাধ্যমে। সরকার সরকার বস্তি উচ্ছেদ করলো বা একটা বড় ধরনের বাজার উচ্ছেদ করে দিল বা একটা বিশাল এলাকা দখল করে নিল, এই কাজগুলো, অথবা সরকারের বিভিন্ন বিভাগ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অধিগ্রহণ করলো, জমি অধিগ্রহণ করলো, অথবা দেখা গেল সার্কুলার জারি করলো যেগুলো আইনগতভাবে সে করতে পারে না, অথবা এমন কাজ করলো যার ফলে দেখা যাচ্ছে যে কোনো শিশু বা গরিব লোকদের জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে এই সময়, বা দেখা গেল যে নদীতে প্রচুর বিষাক্ত জিনিস, বিষাক্ত বর্জ্য নিঃসরণ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই সংক্ষুব্ধ ছাড়া কেউ আসতে পারে না। তবে পিআইএল এমন একটা ফোরাম তৈরি করে দিয়েছে, এই পিআইএল এর মাধ্যমে আমরা এনজিও বা আমরা কোনো অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের বা অন্য যে কোনো ব্যক্তি যখন সে আদালতের কাছে বলবে যে আমার আমার মানে একজন সাধারণ নাগরিক যাদের ক্ষতি হচ্ছে তাদের অন্তর যেরকম পীড়া দেয়, আমার অন্তরও একইভাবে পীড়া দিচ্ছে, এ কারণে আমি আদালতের সামনে এসেছি আমার নিজের স্বার্থে নয় জনগণের স্বার্থে, তখন আদালত পিআইএল হিসাবে এই মামলাটাকে নিতে পারে এবং নেয় অসংখ্য, এবং যত বড় বড় মাইলফলক জাজমেন্ট হয়েছে সেগুলো পিআইএল এর মাধ্যমেই কিন্তু আমাদের আইন অঙ্গনে মাইলফলক হয়ে কিন্তু রয়েছে। তো এখন এই যে মৌলিক অধিকার, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 26 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত 18টি অনুচ্ছেদে আমরা মানে ব্যাপকভাবে মানে সংকীর্ণ ভাবে বলি যে 18টি মৌলিক অধিকার, বাস্তবে 18টির কয়েক গুণ বেশি, কারণ প্রত্যেকটা অনুচ্ছেদে একাধিক মৌলিক অধিকার নিহিত। যেমন একটা উদাহরণ দেই, 32 অনুচ্ছেদে রাইট টু লাইফ, জীবনের অধিকারের কথা বলা হয়েছে, যে আইন অনুযায়ী ব্যতীত কারোর জীবনের অধিকার নষ্ট করা যাবে না। এখন আই আইন অনুযায়ী ব্যতীত, এই আইন মানে কি, আইন অনুযায়ী মানে কি, তা এটার সাথে যুক্ত হয়েছে ডিউ প্রসেস অফ ল। এই ডিউ প্রসেস অফ লটা কি জিনিস, সেটা মেনটেন করতেছে কিনা। এখন কারোর জীবনের অধিকার নষ্ট করে, জীবনের অধিকার মানে কি, রাইট টু লাইফ, হোয়াট ডাজ ইট মিন, তে এইগুলোর ব্যাখ্যা কিন্তু অনেক ব্যাপক এবং অনেক দীর্ঘ আলাপ হয়। যেমন এই রিসেন্টলি যে নদীর উপরে আমাদের জাজমেন্টটা হলো জনস্বার্থে দায়ের করা রিট মামলায়, যে নদীরও বেঁচে থাকার অধিকার আছে, নদীরও জীবন সত্তা আছে, তে এখানে কিন্তু অনেক বড় ব্যাখ্যার প্রয়োজন পড়ে, যে একটা হিউম্যান বডি রাইট টু লাইফ থাকে কিন্তু নন হিউম্যান বডি তার রাইট টু লাইফ, তার মানে রাইট টু লাইফ কে কিন্তু এটাকে বলে এক্সপ্যানশন, যে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন বা জুডিশিয়াল ব্যাখ্যার মাধ্যমে, আইনের ব্যাখ্যার মাধ্যমে ধীরে ধীরে আইনকে অধিকারগুলোকে এক্সটেনশন করা যায় বা বর্ধিত করা যায়, যে মানুষের জীবনের অধিকারকে
নদীর অধিকারে, গাছের অধিকারে, প্রকৃতির অধিকারে রূপান্তর করা। মানুষের বেঁচে থাকাটা আসলে প্রকৃতির বেঁচে থাকার উপরে নির্ভর করে। তো মানুষের বেঁচে থাকাটাই যদি হুমকি হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে প্রকৃতির জীবনদান মানুষের জীবনদানের ঋতু সমান। তো মানুষ প্রকৃতি যদি আমরা ধ্বংস করি, তাহলে আমাদের নিজের জীবনই তো বিপন্ন হয়ে দাঁড়াবে। এই কারণেই পৃথিবীর অন্যান্য দেশে নদীকে অর্থাৎ লিগ্যাল ম্যানহুর, অর্থাৎ আইনগত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টও সেটা করেছে। তা আমাদের যে এই যে বলতেছিলাম যে একটা অনুচ্ছেদের ভিতরে একটা মৌলিক অধিকার ধারণা করা হলেও বাস্তবে অসংখ্য মৌলিক অধিকার নিহিত থাকে। ওই যে বললাম রাইট টু লাইফ, এখন হিউম্যান বডির রাইট টু লাইফ এর সেটা এক্সটেন্ডেড হয়ে হয়ে নদীরও জীবনকে ঘোষণা করলো। এখনো বহুত জিনিস রয়ে গেছে যেগুলো এখন পর্যন্ত রাইট টু লাইফের অধীনে আসতে পারে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে, কিন্তু এখনো আসেনি। যেমন রাইট টু এডুকেশন, একটা শিশুকে যদি আমরা রাইট টু এডুকেশন না দিতে পারি, তাহলে সে তো একটা মানে অ্যানিমালিস্টিক লাইফ ছাড়া আর কিছুই পাবে না, অর্থাৎ একটা জন্তু জানোয়ারের মতো, তার মধ্যে কোনো চিন্তা চেতনা বিহীন একটা অপদার্থের মতো কিন্তু সে বেড়ে ওঠে, এবং সে ভবিষ্যৎ প্রজন্মকে আরো অন্ধকারের মধ্যে ঠেলে দেয়। কারণ তার ভিতরে যদি শিক্ষা না থাকে, সে তো নিজের জীবনকেও মূল্যায়ন করতেই পারবে না, তার যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও কখনো ভালো মানুষ হিসেবে গড়ে রেখে যেতে পারবে না। এই কারণে ভারতে যখন রাইট টু এডুকেশন ওই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্টেট পলিসিতে রাখা হয়েছিল, তখন জনস্বার্থে কয়েকটা অর্গানাইজেশন মামলা দায়ের করে যে রাইট টু এডুকেশনকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করতে হবে। তখন দীর্ঘ আলোচনা হয় এবং সারা পৃথিবীর থেকে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারের যত দলিলগুলো, বিশেষ করে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সোশ্যাল ইকোনমিক রাইটস, তারপরে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই রাইটস গুলোর মানে কম্পারেটিভ আলোচনা করে তারপরে একটা পর্যায়ে আদালত মানে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে আমি ভারতীয় সুপ্রিম কোর্টের কথা বলতেছি, যে তারা সিদ্ধান্ত নেয় যে সমস্ত সিভিল রাইটস গুলো, সমস্ত ফান্ডামেন্টাল রাইটস একটা মানুষের কাছে মিনিংলেস যদি না তার রাইট টু এডুকেশন থাকে। কারণ রাইট টু এডুকেশন হলো ম্যাজিক পিল রাইটের মতো, অর্থাৎ এই একটা অধিকার যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অন্যান্য অধিকারগুলো একজন ব্যক্তি আশা করতে পারে, রিয়ালাইজ করতে পারবে। কিন্তু তার ভিতরে একটা শিশুর ভিতরে যদি আমি রাইট টু এডুকেশনটাই যদি না দিতে পারি, যদি শিক্ষার অধিকার যদি সে বঞ্চিত হয়, তাহলে তাকে অন্য অধিকার দিয়ে কিছুতে কিছু লাভ হবে না। আমি শিক্ষার অধিকার না দিলে সে ভোটের অধিকার দিয়ে কি করবে? তাকে তো তার ভোট তো কেনা যায় তাকে, তার কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি সহজে বিক্রি হবে না, একজন সচেতন ব্যক্তি বিক্রি হবে না। তারপরে যে ব্যক্তি মানে তিন বেলা খাবার পায় না, যে ব্যক্তি মানে ভালোভাবে চলতে পারে না, সেই ব্যক্তির কত হলো মর্যাদার অধিকার কতখানি, সেই ব্যক্তির বিলাসিতা করার অধিকার কতখানি, সেই ব্যক্তির ভোট দেওয়ার অধিকার কতখানি গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তির পলিটিক্যাল পার্টি গঠনের অধিকার কতখানি দরকার। পেটে ভাত না থাকলে তখন এই অধিকারগুলো কিন্তু আহাজারির অধিকার, অর্থাৎ এগুলো মিনিংলেস অধিকারে পরিণত হয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার এমন একটা অধিকার, এটিকে যদি এনশিওর করা যায়, তাহলে অন্যান্য অধিকারগুলো মানুষ কিন্তু সমাজে ইন্টারাকশনের মাধ্যমে আদায় করে নিতে পারে। এই কারণে ভারতীয় সুপ্রিম কোর্ট ডিক্লার করলো যে রাইট টু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস, এটাকে ইকোনমিক এবং সোশ্যাল রাইটস হিসেবে গণ্য না করে এটাকে ফান্ডামেন্টাল রাইটস ঘোষণা করলাম। এই ভারতীয় মানবাধিকার, ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে ভারতের পার্লামেন্ট সংবিধান সংশোধন করে রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটস এ কিন্তু ঢুকিয়ে দেয়। এখন কিন্তু ভারতে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার, অর্থাৎ আজকে ভারতে যদি কোনো পথ শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে তার বাবা মা হাইকোর্টে গিয়ে রিট দায়ের করে বলতে পারবে যে আমার শিশুটি কোনো
শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাকে শিক্ষার অধিকার দাও, এবং আদালত সরকারকে বাধ্য করতে পারবে শিক্ষার অধিকার থেকে কোনো মতেই তাকে বঞ্চিত না করার জন্য, এবং আদেশ দিয়ে বলতে পারবে এই শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করতে হবে, তাকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা ব্যবস্থা করতে হবে, এই আদেশটা দিতে পারবে। আমাদের এইখানে এই আদেশটা কিন্তু দিতে পারবে না, কারণ এখন পর্যন্ত রাইট টু এডুকেশন আমাদের বাংলাদেশে কিন্তু মৌলিক অধিকার না, এটি প্রোগ্রাম রাইট বা ওই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল পলিসিতে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো এখানে হলো আরো অনেক বিষয় আছে, যেমন রাইট টু গেট মেডিকেল ট্রিটমেন্ট, একজন ব্যক্তি যদি অসুস্থ হয় তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, একজন ব্যক্তির আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এই যে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, এটাও রাইট টু লাইফের অংশ। এখন সে আত্মমর্যাদা কি, এটা কিন্তু অনেক ব্যাপক। এই রাইট টু ডিগনিটি এখন পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত ভালোভাবে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আসেনি, এবং সুপ্রিম কোর্টও আমাদের এই জুরিসডিকশনে রাইট টু ডিগনিটির উপরে ভালোভাবে আলোকপাত করেনি। ইভেন রাইট টু মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রেও ভালো জুরিসপ্রুডেন্স গড়ে ওঠেনি, যদিও কিছু কিছু ক্ষেত্রে আদালত কিছু পাবলিক ইন্টারেস্টের রায় দিয়েছে, কিন্তু তারপরেও মানে আমরা যদি ভারতীয় সুপ্রিম কোর্টের অ্যাক্টিভিজমের সাথে যদি তুলনা করি, তাহলে বলতে হবে যে আমাদের সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলো বলবৎকরণের যে প্রতিজ্ঞা সংবিধানে দেওয়া হয়েছে, যে গ্যারান্টি সংবিধানে দেওয়া হয়েছে, তা অনেকটাই ভুলুণ্ঠিত হয়েছে, অনেকটাই অবলোকিত হয়েছে, অনেকটাই আমাদের সংবিধানের যে বাধ্যবাধকতা সেটি আমার মনে হচ্ছে পালিত হয়নি। আমাদের অনেক আরো আমাদের বিশেষ করে সুপ্রিম কোর্টের অনেক দায়বদ্ধতা রয়েছে, বিশেষ করে সংবিধানের 102(1) যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো আদেশ নির্দেশ হাইকোর্ট ডিভিশন দিতে পারবে। একটা জিনিস এইখানে খেয়াল করার বিষয়, সেটি হলো এদেশে এখনো শতাধিক শিশু প্রতিদিন অপুষ্টিতে মারা যায়। যে শিশুগুলো জন্মের পরে 2 দিন পর 3 দিন পর 2 মাস পর 3 মাস পর বা 6 মাসের মধ্যে একটু খেয়াল করলে কিন্তু গা শিউরে ওঠার মতন, যে একটা শিশু জন্মের পরে অপুষ্টিতে কেন মারা যাবে। রোগে মারা গেলে একটা কথা ছিল, টিকা না পাওয়ার কারণে মারা গেলে একটা কথা ছিল, কিন্তু খাবার না খেয়ে পুষ্টির অভাবে মারা যাবে, এটা কি কোনোদিন সভ্য সমাজে কল্পনা করা যায়? আমরা সেই সার্কেল থেকে আজও বেরিয়ে আসতে পারিনি। কোন উন্নত দেশে একটা শিশু কখনো অপুষ্টিতে মারা যাবে না। এই রাইট টু লাইফ আমাদের এখানে এখনো আনরিয়ালাইজড, মানে শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে এখন পর্যন্ত। তাহলে এই যে 102(1)-এ যে বলা হলো যে কারোর মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সে হাইকোর্টের নিকট সরাসরি আসতে পারবে, হাইকোর্ট বলতেও পারবে না যে আপনি সংক্ষুব্ধ কি না, হাইকোর্ট বলতে পারবে না আপনার অন্য অল্টারনেটিভ ফোরাম আছে। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি হাইকোর্টে আসা যাবে, সরাসরি হাইকোর্টে রিট দায়ের করা যাবে, সরাসরি হাইকোর্ট ইন্টারফেয়ার করতে আইন সাংবিধানিক ভাবে বাধ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যেটি, বাস্তবতা যেটি, সেটি হলো আজ পর্যন্ত এই 102(1) এটা সংবিধানের অদেখা, ওই যে দেখা হয় না, এই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি একটি ধানের মানে একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, এই যে কথাটা আমি বলবো 102(1)-এ মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্ট এখনো চোখ মেলে তাকায়নি। আমাদের সংবিধানের বয়স প্রায় 50 ছুঁই ছুঁই, এই 50 বছর অতিক্রান্ত করার পরেও 102(1)-এর অর্থাৎ মৌলিক অধিকার বলবৎকরণের জন্য সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করতে পারবে এবং হাইকোর্ট বাধা দিতে পারবে না, বরং হাইকোর্টের একটা দায়বদ্ধতা রয়েছে, হাইকোর্টের এখানে অব্লিগেশন রয়েছে যে হাইকোর্ট নিজেই এই মৌলিক অধিকারগুলোর গ্যারান্টর, প্রোটেক্টর, সে গ্যারান্টি দিবে, সে এনফোর্স করবে যে রাষ্ট্র যেন, এই রাষ্ট্র এবং সরকার তারা মিলে যেন মানুষের মৌলিক অধিকার নষ্ট না করতে পারে, ধ্বংস না করতে পারে, তার বিরুদ্ধে মানবাধিকারের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে আমাদের সুপ্রিম কোর্ট।
তার সে তার অঙ্গীকারবদ্ধ সুপ্রিম কোর্ট, কিন্তু সেই অঙ্গীকারে আজ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভালোভাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মিনিমাম যে সাড়াটা দেওয়ার কথা ছিল 50 বছরে সেটি দিয়েছে বলে আমার মনে হয় না। কারণ আজকে যদি রাস্তার টোকায় তার জীবনের অধিকার নষ্ট হয়ে যাচ্ছে এই কথা বলে যদি হাইকোর্টে আসে তাকে তাড়িয়ে দিবে হাইকোর্ট, দিবে না। কিন্তু আবার অনেক ক্ষেত্রে তাহলে একটা প্রশ্ন রাখতে পারে যে হাইকোর্ট তাহলে কি নিয়ে কাজ করতেছে, ওই যে 102-এর 2-তে সবাই মাতামাতি করতেছে, যত দেখা যাচ্ছে টাকা আছে সে হাইকোর্টের বারান্দায় দ্রুত আসতে পারতেছে, কারণ এখানে বিচারকদের সংখ্যা কম, রিটের বেঞ্চ মাত্র 2 থেকে 3টা, মোশন বেঞ্চ 2 থেকে 3টা থাকে, 18 কোটি দেশের মানুষের জন্য 2 থেকে 3টা মোশন বেঞ্চ এটা অত্যন্ত দুঃখজনক, অনেক বেশি মোশন বেঞ্চ দরকার। এবং এই মোশন বেঞ্চ গুলোতে দেখা যায় যে একটা রিট ফাইল করা, এফিডেভিট করা, তারপরে এটা কার্যতালিকায় আনতে যে প্রক্রিয়া এবং যে অস্বচ্ছ প্রক্রিয়ার আশ্রয় নিতে হয়, তাতে একমাত্র মানিড পিপল যাদের টাকা আছে, অঢেল টাকা আছে, তারাই এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। গরিবের জন্য আমি লড়ব বা অনেক মানে ছাত্রছাত্রী থাকাকালীন সময় আমাদের মধ্যে একটা বড় ধরনের প্রতিজ্ঞা কাজ করে, বড় হয়ে গরিবের জন্য লড়ব, গরিবের জন্য আত্মনিয়োগ করব, গরিবের জন্য ত্যাগ স্বীকার করব, গরিবের জন্য লড়াই করব। সেই লড়াইটা আসলে শুভঙ্করের ফাঁকিই থেকে যায়, সেই লড়াইটা অবাস্তবেই থেকে যায়। কারণ বাস্তবে যখন দেখা যায় গরিবের জন্য মামলা করতে গেলে এত এত ঝক্কি ঝামেলা, এত এত জায়গায় ঘুষ দিতে হবে, তখন কিন্তু মানে আমাদের আমাদের বিবেক আর কাজ করে না। কারণ ওখানে দেখা যাচ্ছে যে আমি তো স্বচ্ছতার মধ্য দিয়ে আগাতে পারতেছি না, যাদের প্রচুর টাকা আছে তারা দ্রুত মামলা ফাইল করে দ্রুত কার্যতালিকা এনে দ্রুত শুনানির ব্যবস্থা করতে পারে। এবং দেখা যাচ্ছে ধনীদের বিচার নিয়েই আমাদের সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি ব্যস্ত, গরিবের বিচারের জন্য আমাদের সুপ্রিম কোর্ট বলুন, মানবাধিকার কমিশন বলুন, কেউ কিন্তু তেমন একটা গা করছেন না। এবং এই কারণেই আমি বলবো 102-এর 1-এ মৌলিক অধিকার বলবৎকরণের জন্য যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা কাগজে বাগিয়ে রয়ে গেছে 50 বছর ধরে, এটা এখন পর্যন্ত বাস্তবতায় রূপ নেয়নি। আমার মনে হয় আমাদের কোশ্চেনে চলে যাওয়া উচিত, কারণ হলো সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। স্যার একটা বিষয়, স্যার আমরা স্যার 102-এর 1 দিয়ে ফান্ডামেন্টাল রাইট যদি ভাইলেশন হয় সেক্ষেত্রে স্যার যাওয়ার প্রসেসটা কি? আমরা তো স্যার 102-এর 2-তে রিটের মাধ্যমে যাচ্ছি, স্যার 102-এর 1-এ আমরা কিভাবে মুভ করতে পারি হাইকোর্ট ডিভিশনে, এখানে প্রসেসটা কি রকম? 102-এর 1 আর 102-এর 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা কিন্তু ডিসকানেক্টেড করা যাবে না। 102-এর 1 বলতেছে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে যে কোনো ব্যক্তি হাইকোর্টের কাছে আসতে পারবে এবং হাইকোর্ট প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিতে পারবে, কিন্তু ওই 5টা রিটের বাইরে তো যাওয়া যাবে না। 102-এর 2 বলতেছে যে হাইকোর্টের কাছে আসতে হলে 5টা রিটের মাধ্যমে আসতে হবে। এখন 102-এর 1 কে এই 5টা রিটের বাইরে নেওয়ার যে আলাদা কোনো প্রক্রিয়া আছে সেটা কিন্তু অজানা, সেটা আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি। কিন্তু 102-এর 1 কে ইন্ডিপেন্ডেন্টলি দেখার একটা ম্যান্ডেট সংবিধান দিয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের কোন রায়ে আজ পর্যন্ত এটা প্রকাশ পায়নি। কারণ চিরাচরিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসা আর এক ধরনের বিপ্লবের প্রয়োজন, সেই বিপ্লব আদৌ ঘটবে বলে মনে হচ্ছে না, কিন্তু সেই বিপ্লবের প্রয়োজনও নাই। কারণ আমি যদি আমার কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, যেমন আমি মানে আবার আমি খাবার পাচ্ছি না পর্যাপ্ত, এটার জন্য কিন্তু রিট করা যাবে না, কারণ এটা আমার মৌলিক অধিকার না, এটা সোশ্যাল অধিকার, ইকোনমিক অধিকার। কিন্তু আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার নিয়ে কিন্তু আমি সরাসরি হাইকোর্টে যেতে পারবো। আচ্ছা, এবারে আর কি অধিকার নিয়ে সরাসরি হাইকোর্টে যাওয়া যায়? যেমন এই জীবনের অধিকারের সাথে, যেমন মনে করা ধরে নেই যে এই যে শিশু জিহাদের মামলাটা, যে সরকারি অবহেলার কারণে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এটা কিন্তু লস অফ লাইফ, ভায়োলেশন অফ রাইট টু লাইফ। তাহলে ভায়োলেশন অফ রাইট টু লাইফ হলে সরকারের বিরুদ্ধে
হাই কোর্ট এই মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য আদেশ নির্দেশ দিতে পারবে। কিন্তু প্রক্রিয়াটা কি, হাইকোর্টে কিভাবে আসা যাবে? প্রক্রিয়াটা হলো ওই হয় হেভিয়াস মানে সার্সিওরারি মান্ডামাস, এই দুটা দরজার মধ্যে দিয়ে ঢুকতে হবে যে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই পথ এই দরজা দিয়ে ঢুকতে হবে সার্সিওরারি এর দরজা দিয়ে। আর সরকার যেহেতু সরকারের ব্যর্থতার কারণে বা সরকারের কোনো অন্যায় কাজের ফলে, সরকারের কোনো নেগলিজেন্সের ফলে একজন ব্যক্তির জীবনের অধিকার ধ্বংস হয়েছে, সুতরাং সরকারকে আদেশ নির্দেশ দাও, তুমি আদালত সরকারকে আদেশ নির্দেশ দাও যে তাকে হয় ক্ষতিপূরণ দাও, তাকে বা এই কেস করতে বলো, তাকে প্রোটেক্টিভ মেজার নিতে বলো, সরকার যেন এখানে সেফটি মেজার গুলো নেয় যাতে করে কোনো ব্যক্তির জীবন যাতে ধ্বংসের মুখে পতিত না হয়, কোনো জীবনের জীবন যাতে রিস্কের মুখে পতিত না হয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য ওই পথ কিন্তু 102-এর মধ্য দিয়ে যেতে হবে, হয় মান্ডামাস রিট করতে হবে অথবা মান্ডামাস সার্সিওরারি দুটা একত্রে একই পিটিশনে করা যায়। যে কেন সরকারের মানে অকার্যকারিতা, ইনাকশন অব দি গভর্নমেন্ট অথবা ফেইলিওর অব দি গভর্নমেন্ট কে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এইটা হলো সার্সিওরারি। And the why state shall not be, or the government shall not be directed to give compensation or award monetary compensation or other necessary directions. এইটা হলো মান্ডামাস। তাহলে আমরা মৌলিক অধিকার লঙ্ঘন যদি কারোর হয় সেই ক্ষেত্রে আমরা 102 এর অন এবং টু দুটাকে একত্রে লিখে দেই পিটিশনের উপরে, একদম পিটিশনের উপরে যে কস্ট টাইটেল থাকে ওই কস্ট টাইটেলে আমরা বলি আর্টিকেল 102 অন এন্ড 102 এ টু, রিড উইথ আর্টিকেল 44 অফ দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কারণ 44 এ বলতেছে যে এই তৃতীয় ভাগে বর্ণিত কোন একটি মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অধিকারও একটা আলাদা মৌলিক অধিকার। সুতরাং কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সে সার্সিওরারি এবং মান্ডামাস এই আকারে দুটো আকারে হাইকোর্টের কাছে সরকারের অদক্ষতা, অকার্যকারিতা, ইনাকশন, ফেইলিওর কে চ্যালেঞ্জ করবে, সাথে সাথে সরকারের কাছ থেকে কতিপয় ডিরেকশন চাবে। স্যার আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্যার কারা কারা রিট দায়ের করতে পারবে? স্যার এখানে কি অ্যাগ্রিড এবং এনি পার্সন সবাই কি স্যার রিট ফাইল করতে পারবে কি না, স্যার একটা প্রশ্ন বারবার দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা তো মানে অনেক ব্যাপক। আমি তো প্রথমেই বলে নিলাম যে পাঁচটা রিটের মধ্যে তিনটা রিট দায়ের করতে হলে প্রথম ব্যারিয়ারটি হলো রিট যিনি দায়ের করতেছেন অর্থাৎ এফিডেভিট যিনি করবেন, পিটিশনার যিনি, তাকে প্রমাণ করতে হবে তিনি সংক্ষুব্ধ, এগ্রিভড। এটা ছাড়া রিট দায়ের করা যাবে না। এইটা এটা প্রথম হাইকোর্ট ধরবেই যে আপনি কিভাবে আসলেন, আপনি কিভাবে সরকারের আদেশ নির্দেশ বা ইনাকশন দ্বারা এগ্রিভড হলেন কিভাবে, সেটি ব্যাখ্যা করুন আগে। এবং সেটি একটি পিটিশনের একটি ক্লোজে স্পেসিফিক ভাবে বলতে হবে যে এই কারণে আমি সরকারের এই আদেশ নির্দেশ বা ইনাকশন দ্বারা এগ্রিভড, এটা বলতে হবে। তো সেটা যেমন উদাহরণ দিয়ে বলি, আমরা যে সিসি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে জিহাদের মামলা করলাম, জোবেদ আলীর মামলা করলাম, অন্যান্য অসংখ্য আসমা আক্তার পাখির মামলা করেছি, তারপরে এই এই কয়েকটা ধর্ষণের শিকারে যে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছি আমরা একাধিক, আইন ও সালিস কেন্দ্র, ব্লাস্ট এবং সিসিবি ফাউন্ডেশন যে মামলাগুলো একাধিক করেছে, সেই সমস্ত কেন্দ্রে কিন্তু পিটিশনার কিন্তু প্রতিষ্ঠান, ব্লাস্ট, চিলেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন বা আইন ও সালিস কেন্দ্র। এই ক্ষেত্রে কিন্তু ভিকটিম যদি আসতো তাহলে আদালত কোনো প্রশ্ন করতো না, কারণ ভিকটিম তো এগ্রিভড পার্সন, তার অধিকারই তো লঙ্ঘিত হয়েছে। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে ভিকটিম যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে হাইকোর্টে আসার সাহসও পায় না এবং হাইকোর্টে আসার মতো তাদের ক্যাপাসিটিও নেই এবং ফিনান্সিয়াল এবিলিটিও নেই। এই ক্ষেত্রে
ওই মানে ভিকটিমের পরিবর্তে বা ভিকটিমের পক্ষে জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে কিছু অর্গানাইজেশন হাইকোর্টে মামলা দায়ের করে, এবং এইভাবেই পিআইএল বা জনস্বার্থে মামলার কিন্তু উৎপত্তি। এই ক্ষেত্রে যে একজন মানে কোনো প্রতিষ্ঠান যখন মামলা দায়ের করে জনস্বার্থে, তখন সংক্ষুব্ধতার বিষয়টি আদালত কিন্তু জুডিশিয়াল ডিসিশনের প্রেক্ষিতে আদালত মানে একটা ধারণা নিয়ে নেয় যে যেহেতু এটা জনস্বার্থে মামলাটা করা হয়েছে, সুতরাং আমরা এখানে লোকাস স্ট্যান্ডাই বা সংক্ষুব্ধ হওয়ার এখানে প্রয়োজন নেই। সুতরাং এই তিনটি মামলা বেসিক্যালি প্রহিবিশন, সাসিওরাই, মান্নামাজ, এই তিনটা মামলায় প্রথমেই আদালত জিজ্ঞাসা করবে আপনি সংক্ষুব্ধ কিনা, যদি সংক্ষুব্ধ না হন আপনি পারবেন না, রিট মেনটেনেবল হবে না। আর যদি পিআইএল হয় তাহলে ভিন্ন, তাহলে সংক্ষুব্ধ না হলেও জনস্বার্থে মামলা করার পিআইএল এর যে প্রিন্সিপালস গুলো আছে সেই প্রিন্সিপালস কে ফলো করি যদি যে রিট পিটিশন দায়ের করে সেখানে রিটটি মেনটেনেবল হবে। এরপরে যে বাকি দুটো রিট থাকে, একটি হলো হেভিয়াস কর্পাস, কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে কেউ যদি আটক রাখে, যে কোনো ব্যক্তি রিট দায়ের করতে পারবে ওই ব্যক্তিকে মুক্ত করার জন্য। আর একটা হলো কোয়ারেন্টো, অর্থাৎ কোন সরকারি পোস্টে যদি কোনো ব্যক্তি অফিস হোল্ড করে অবৈধভাবে, যেমন একজন কাজী, উনি কাজীগিরি করতেছেন কিন্তু ওনাকে কাজী হিসেবে নিয়োগই দেওয়া হয়নি, তাহলে যে কোনো ব্যক্তি উক্ত কাজীর বিরুদ্ধে হাইকোর্টে কোয়ারেন্টো রিট করতে পারবে। ওইখানে হাইকোর্ট জিজ্ঞাসা করবে না যে আপনি সংক্ষুব্ধ কিনা, কারণ সংবিধানেই বলে দিয়েছে যে কোয়ারেন্টো আর হলো এই হেভিয়াস কর্পাস, এই দুটো মামলার ক্ষেত্রে সংক্ষুব্ধর প্রয়োজন নাই। স্যার আমরা কয়েকটি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, অনেক যদিও আমাদের ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে স্যার আপনার বই নিয়ে, ওনারা আপনাকে দেখতে পাচ্ছে এটা নিয়ে আজকে ওনারা অনেক খুশি, এই জন্য আমরা আমিও স্যার অনেক বেশি খুশি, আমি সহ আমরা সবাই আপনার পাঠক, এবং আজকে স্যার আপনার আপনার থেকে আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পারছি, এই জন্য স্যার আপনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে। এবং অসংখ্য অসংখ্য কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকেই স্যার আপনার তাদের অতীত ইতিহাস, তারা স্যার আপনার বই পড়ে পড়ে এতটুকু আসছে, এবং আজকে স্যার আপনাকে দেখতে পাচ্ছি এটা নিয়ে তারা স্যার অনেক বেশি হ্যাপি। স্যার আমরা একটা প্রশ্ন নিচ্ছি, স্যার সংবিধানের অনুচ্ছেদ 35(4) অনুযায়ী কোন ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, যদি তাই হয় তাহলে পুলিশ রিমান্ড কেন দেয়া হয়? সাক্ষ্য আইন অনুযায়ী তো এর কোন এভিডেন্সিয়াল ভ্যালু নেই, সেই হিসেবে রিমান্ড কি ফান্ডামেন্টাল রাইট এর লঙ্ঘন করে না? যদি লঙ্ঘন করে তাহলে রাষ্ট্র এর প্রতিকার দিচ্ছে না কেন? স্যার একটা প্রশ্ন করেছেন রিলিভেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি, কিন্তু এই প্রশ্নের সাথে আবার আমাদের কিন্তু এভিডেন্স অ্যাক্ট সিআরপিসি তে যে 164 এর বিধানটা রয়েছে, 161 এর বিধান রয়েছে, সেই বিধানটাকে অবৈধ ঘোষণা করে আপনি সরাসরি 35(4)-এ আসতে পারেন না। কারণ প্রশ্ন হলো ফৌজদারি বিচার ব্যবস্থার স্বার্থে একটা অপরাধ প্রমাণ করে অপরাধীকে সাজা দেওয়া রাষ্ট্রেরও স্বার্থ, জনগণেরও স্বার্থ। এখন একটা অপরাধকে প্রমাণ করতে হলে সেখানে 161 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স, আচ্ছা 164 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স। আপনাকে খেয়াল রাখতে হবে 164, 161 স্টেটমেন্ট গুলো পার সি, অর্থাৎ অ্যাজ ইট ইজ। 161 এ কেউ যদি স্টেটমেন্ট দেয় সেটির উপর ভিত্তি করে কোনো সাজা দেয়া যাবে না। এক, যদি কেউ 164 এও যদি জবানবন্দি দেয়, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেটিও সাক্ষ্য আইন বলতেছে এবং জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এস্টাবলিশড হয়ে গেছে যে কেবল 164 এর উপর ভিত্তি করে কনভিকশন বা সাজা দেয়া যাবে না, তাহলে রক্ষা কবচ কিন্তু রয়ে গেছে। আরো বলা হয়েছে 164 ভলান্টারি হতে হবে, যদি 164 যদি সে বলে, অর্থাৎ কোন 21 পার্সনের ক্রিমিনাল লায়াবিলিটিতে একটা সেটেল প্রিন্সিপাল হলো ডক্ট্রিন অফ ইনোসেন্স, প্রসিকিউশন রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে এই সেই কুদ্দুস যে এই অপরাধটি করেছে,
এই সেই রহিম, এই সেই যদু যে এই অপরাধটি করেছে, এইটি প্রমাণ না করা পর্যন্ত সে ইনোসেন্ট এবং সে বেকসুর খালাস পাবে। এটাই হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স একদম বেসিক প্রিন্সিপাল। তাহলে এটা কিন্তু স্টেটের, এবং আমরা বলি অন্য অর্থে বলি প্রসিকিউশন, অর্থাৎ যে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য যে অপরাধটাকে প্রমাণ করা আদালতের কাছে সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। সেই সাক্ষ্যের ক্ষেত্রে বলে দিয়েছে সাক্ষ্য আইন যে 161 আর 164 দুটাই খুবই খুবই ত্রুটিপূর্ণ এবং খুবই উইক দুর্বল ধরনের সাক্ষ্য। এবং 161 তো সাক্ষী হিসেবে গ্রহণযোগ্যই না, 164 যদি ভলান্টারি না হয় তাহলে সেটার উপর ভিত্তি করে সাজা দেয়া যাবে না। দুই একটা ক্ষেত্রে বলা হয়েছে যে অন্যান্য সার্কুমস্টান্সিয়াল এভিডেন্স যদি থাকে তখন 164 এর সাথে কানেক্ট করে কি করা যাবে, কনভিকশন দেয়া যাবে, কিন্তু কেবলমাত্র 164 এর উপর ভিত্তি করে কনভিকশন দেয়া যায় না, সাজা দেয়া যায় না, এবং সেই সাজা টিকবে না। ভুরি ভুরি আমাদের কিন্তু জাজমেন্ট রয়ে গেছে এই বিষয়ের উপরে। তারপরে আরো কিন্তু তাকে সাক্ষ্য আইন একটা রক্ষা কবচ দিচ্ছে যে একজন একিউজ পারসন, অপরাধী ব্যক্তি যদি ভয়ভীতির কারণে 164 স্টেটমেন্ট দিয়েও থাকে, সে যখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াবে সে বলতে পারে, ইভেন সে আদালতে তার আইনজীবীর মাধ্যমে আবেদন করে বলতে পারে যে আমার 164 স্টেটমেন্টটা আমি ভয়ভীতির কারণে দিয়েছিলাম, এটা ফ্রি এবং ভলান্টারি হয়নি, এটা আমি প্রত্যাহার করে নিলাম। তখন এটাকে বলে রিট্রাক্টেড কনফেশন, প্রত্যাহারকৃত কনফেশন, স্বীকারোক্তি। প্রত্যাহারকৃত কনফেশনের উপর, কনফেশনের উপর ভিত্তি করে কোনো মতেই সাজা দেওয়া যাবে না, একেবারে জুডিশিয়াল ডিসিশন রয়েছে। সুতরাং এই এখানে 35(4) সংবিধানের যে অনুচ্ছেদ সেটার সাথে মিলিয়ে পড়তে হবে ফৌজদারি কার্যবিধির 161, 164, আর এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট পড়তে হবে, এবং এভিডেন্স আইনের সংশ্লিষ্ট ধারা সহ ফৌজদারি কার্যবিধির 161, 164 বাতিল না করে, অবৈধ না ঘোষণা করে 35(4)(k)(4)-এ আসা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে 164 এর অত্যন্ত প্রয়োজন আছে, কারণ রাষ্ট্রের দায়িত্ব অপরাধ প্রমাণ করা, অপরাধীকে সাজা দেওয়া, যাতে যারা অপরাধের ভিকটিম তারা যাতে বিচার পায়, সমাজে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে 164 অবৈধ প্রক্রিয়ায় নেওয়া হয়, 164 অবৈধ প্রক্রিয়ায় নেওয়া হলেও তো আর একটা রক্ষা কবচ রয়ে গেছে যে একিউজ পারসন তো যখন ট্রায়াল শুরু হবে তখন রিট্রাক্ট করে ফেলবে, সে বলবে যে আমি 164 ভয়ভীতির কারণে দিয়েছিলাম, আমি এটা প্রত্যাহার করে নিলাম। তখন তো এইটার এভিডেন্সিয়ার ভ্যালু আর তেমন থাকলো না। সুতরাং 164, 161 এর যে বিধান অসাংবিধানিক নয়। ধন্যবাদ, খুবই সুন্দর স্যার, চমৎকার একটি প্রশ্ন করেছেন স্যার, এবং আপনি ডিটেলস এটার উত্তর করেছেন। স্যার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি স্যার, সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যদি অন্যায়ভাবে বরখাস্ত করা হয় তাহলে কি তাদের হাইকোর্টে রিট করার কোনো সুযোগ আছে কি না, স্যার আরেকটি প্রশ্ন। এখন কথা হলো, একটা সময় ছিল মাত্র 3-4 বছর আগে যত রিট হাইকোর্টে হতো তার প্রায় মোর দ্যান বলবো যে 70% ছিল সার্ভিস রিলেটেড, যে গভর্নমেন্ট সার্ভিস থেকে কোনো মতে একটা নোটিশ দিলেই সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে আসতো। কিন্তু সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর আগে এপিলেট ডিভিশন একটা রায় দেয়, ওই রায়ে বলা হলো যে আমাদের সংবিধানের 117 অনুচ্ছেদে যে প্রজাতন্ত্রের সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো, এগুলো ডিল করবে কে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এবং ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অধীনে আরেকটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এপিলেট ট্রাইব্যুনাল। সার্ভিস অর্থাৎ প্রজাতন্ত্রের সার্ভিস রিলেটেড যত ডিসপিউট এগুলো এখন সরাসরি চলে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে, প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে প্রশাসনিক এপিলেট ট্রাইব্যুনালে যাবে, প্রশাসনিক এপিলেট ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আবার এপিলেট ডিভিশনে আসা যাবে। এই কারণে সরকারি চাকরিতে যদি কারোর
সংক্ষুব্ধতা থেকে থাকে সে সরাসরি রিটে আসতে পারবে না। তবে আবার কয়েকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আসতে পারবে। একটা হলো যদি যে আইনের অধীনে তাকে বরখাস্ত করা হলো বা চাকরিচ্যুত করা হলো বা টার্মিনেট করা হলো, সেই আইনটাই যদি অবৈধ হয় বা সেই আইনটা যদি যেটাকে বলা হয় ম্যালাফাইড যদি হয়, তাহলে সেই আইনটাকে চ্যালেঞ্জ করে যদি রিট দায়ের করে সেই ক্ষেত্রে সার্ভিস রিলেটেড রিটটা মেনটেনেবল হবে। আর একটা এরিয়া যে ক্ষেত্রে রিট এখনো চলতেছে সেটি হলো স্ট্যাটুটরি বডি গুলো। একটা হলো সরকারি কর্তৃপক্ষ আর একটা হলো স্ট্যাটুটরি কর্তৃপক্ষ। উদাহরণ দিয়ে বলি, যেমন টিসিবি, টিসিবি কিন্তু আলাদা আইন দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আইন দ্বারা পরিচালিত হচ্ছে, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটার জন্য আলাদা আইন আছে। তো যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্ট্যাটুটরি অর্থাৎ স্ট্যাটিউট বা আইন বলে প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠানের চাকরি সংক্রান্ত বিষয়ে যদি অল্টারনেটিভ ফোরাম না থাকে তাহলে হাইকোর্টে আসা যাবে। সুতরাং এরকম কয়েকটা ক্ষেত্র যে স্ট্যাটুটরি অর্গানাইজেশন গুলো এবং আইন চ্যালেঞ্জ করে রিটে আসা যাবে। এছাড়া স্বাভাবিকভাবে গণপ্রজাতন্ত্রী সরকারের রিপাবলিকের যদি কোনো পাবলিক অফিসার হয়, তার চাকরি রিলেটেড যে কোনো বিষয়ে প্রথমে চলে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে, রিটে আসা যাবে না এই এই তিন চারটা এক্সেপশন ছাড়া। স্যার ধন্যবাদ স্যার, অনেক গোছালো উত্তর দিয়েছেন বিষয়টার। স্যার আমরা আরেকটি প্রশ্নতে যাচ্ছি, শুধুমাত্র হাইকোর্ট বিভাগের উপর সকল দায়িত্ব না রেখে 44(2) এর ধারাকে অনুসরণ করে মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন অন্য আদালতকে যদি সংসদ আইন মাধ্যমে ক্ষমতা দান করে, তাহলে কি তা আইনের শাসনের পক্ষে ফলপ্রসূ হবে বলে মনে করেন না স্যার? স্যার উনি একটা প্রস্তাবনা দিয়েছেন এবং আপনাকে সাপোর্ট করার বিষয়ে বলেছেন, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা 44(2) যদি দেখি সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে হাইকোর্টে মুভ করার একটা অধিকার দেওয়া আছে। তো উনি বলেছেন এই বিষয়ে যে লোয়ার কোর্টকে যদি কিছু বিষয়ে যদি দেওয়া হয় তাহলে মনে হয় বিষয়টা আরেকটু ইফেক্টিভ হবে কিনা, স্যার এই বিষয়ে উনি জানতে চেয়েছেন। এখন সেটা তো বলা হয়েছে যে পার্লামেন্টের বেস্ট উইজডম এর উপরে রাখা হয়েছে। সংবিধান এখানে একটা প্লেনারি ক্ষমতা দিয়ে দিয়েছে যে হাইকোর্ট বিভাগের যে যে মৌলিক অধিকার বাস্তবায়ন করার যে ক্ষমতা, এটা 44(1)-এ হাইকোর্টের উপর ন্যস্ত করে দেওয়া হয়েছে যে মৌলিক অধিকার গুলাকে বাস্তবায়ন করবে আমাদের হাইকোর্ট বিভাগ। কিন্তু আবার বলে দেওয়া হয়েছে সংসদ আইন প্রণয়নের মাধ্যমে, আইনের দ্বারা অন্য কোন আদালত তৈরি করে সেই আদালতকে মৌলিক অধিকার বলবৎ করার জন্য ক্ষমতা দিতে পারবে। তো সেক্ষেত্রে তো সংসদকে আইন পাশ করতে হবে, আইন পাশ করে আলাদা একটা মানে আদালত তৈরি করতে হবে, সেই আদালতকে মৌলিক অধিকার গুলো বলবৎকরণের জন্য ক্ষমতা দিতে হবে। সেক্ষেত্রে অনেক বড় প্রক্রিয়া, সেক্ষেত্রে আবার কিন্তু সেই আইনটাকে চ্যালেঞ্জ করে রিট হওয়ার সম্ভাবনাও রয়ে যায়। কারণ প্রশ্ন হলো যে বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে এটা যেতে পারে, এ ধরনের সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে কারণ হলো মাজদার হোসেন মামলার রায়ে কতগুলো বেসিক স্ট্রাকচার আমরা দেখেছি যেখানে ফান্ডামেন্টাল রাইটস কোনোমতেই কাটিল করা যাবে না। ফান্ডামেন্টাল রাইটস গুলো ওয়ান অফ দি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। তারপরে আমাদের সুপ্রিম কোর্টের যে ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, এটা একটা ইউনিক ক্ষমতা বলে মাজদার হোসেন মামলায় রায় দেওয়া হয়েছে এবং অষ্টম সংশোধনীর মামলায় রায় দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট ইজ ইউনিক অথরিটি। এই ইউনিকটাকে যদি ডিভাইসিভ করে দেওয়া হয় এবং আলাদা আদালত যদি তৈরি করা হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তখন দেখবে যে এইটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে কিনা। যদি বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে তাহলে কিন্তু এটা নকডাউন হয়ে যাবে। সুতরাং কিন্তু তারপরেও কথা হলো পার্লামেন্টকে একটা ক্ষমতা সংবিধান দিয়েছে। এখন এটা পার্লামেন্টে বিল আকারে আসবে, ডিবেট ডিসকাশন হবে, তারপরে সুপ্রিম কোর্টও সেই বিষয়টা দেখবে, তারপরে হলো এই বিষয়টা দেখা যাবে যে আদৌ পারা যাবে কি যাবে না। সুতরাং এটা তো মানে ইম্পসিবল বলতেছি না। আবার যদি হাইকোর্টের বিচারপতিদেরকে দিয়েই যদি আলাদাভাবে তৈরি করা হয় এ ধরনের আইন, সেক্ষেত্রে আবার তাহলে কিন্তু আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউই এটা, কারণ দেখা যাচ্ছে যেমন এই যে ICT ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারপতিদেরকেই ওখানে বসানো হচ্ছে,
তো একইভাবে মৌলিক অধিকার বলবৎ করার জন্য আলাদা মৌলিক অধিকার যদি হাইকোর্টের হাইকোর্টের বিচারপতিদেরকে দিয়েই যদি একটা আলাদা তৈরি করা হয় আলাদা আদালত, সেক্ষেত্রে হয়তো এটা সংবিধানের পরিপন্থী নাও হতে পারে আর কি। এই কিন্তু এ বিষয়ে অনেক কাজ করার সুযোগ আছে, তারপরে হাইকোর্টের অপিনিয়নেরও বিষয় আছে। আর মূল কথা হলো সংসদকে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হবে, আলাদা আদালত তৈরি করতে হবে, এছাড়া সম্ভব না। ধন্যবাদ। স্যার চমৎকার ভাবে বলেছেন, এটা বেসিক স্ট্রাকচার কে লিঙ্ক আপ করে স্যার যে আনসারটি দিয়েছেন চমৎকার ভাবে। স্যার আমরা ষোড় সংশোধনী মামলার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী স্যারের জাজমেন্ট স্যার অনেকগুলো বিষয় উনি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি স্যার নিয়ে আসছেন এখানে, এইসব বিষয়গুলো স্যার উনি অনেক বেশি টাচ করেছেন খুব চমৎকার ভাবে। স্যার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি স্যার, হ্যাঁ সাক্ষ্য আইনের 160 ধারাতে যদি ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্য নেওয়া হয় এবং পরবর্তীতে তা যদি অস্বীকার করে, তাহলে কি সাক্ষ্য আইন 115 ধারা কি সেখানে বাধা দিবে না? 115 ধারা কোন কোন ক্ষেত্রে যথাযথ প্রয়োগ আছে চার্জ যদি একটু বলতেন স্যার, উনি 115 ধারা স্টুপের বিষয়টা নিয়ে আসছে। স্টোপেলের বিষয়টা নিয়ে আসে। না না, স্টোপেলটা মূলত সিভিল ল এর প্রিন্সিপাল, স্টোপেলটা মূলত সিভিল ল এর প্রিন্সিপাল। কিন্তু 164 এর যে স্টেটমেন্ট, 161 এ দেয়া যে স্টেটমেন্ট, এটা তো সাক্ষ্য আইনের 25-এ বলেই দেওয়া হয়েছে, পুলিশের নিকটে দেয়া কোনো সাক্ষ্য সাক্ষ্য নয়, গ্রহণযোগ্য নয়। কখন গ্রহণযোগ্য? শুধু জেরায় কন্ট্রাডিক করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এছাড়া কোনো মতে করা যাবে না। অর্থাৎ এইটা বেসিক এভিডেন্স না, মৌলিক এভিডেন্স না, এইটা সেকেন্ডারি টাইপের এভিডেন্স। শুধুমাত্র যখন সাক্ষীদেরকে জেরা করা হবে তখন 161 এইটা দিয়ে কন্ট্রাডিক করার জন্য, তা ওই সাক্ষীর মানে সাক্ষ্যটাকে দুর্বল করে ফেলার জন্য, কন্ট্রাডিক করার জন্য ব্যবহার করা যাবে। অর্থাৎ এটাকে তলোয়ার হিসেবে ব্যবহার করা যাবে না, ঢাল হিসেবে ব্যবহার করা যাবে, ঢাল হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক একইভাবে 164-এ যে স্টেটমেন্টটা দেয়, সেই স্টেটমেন্টটা প্রত্যাহার করে নিতে পারে, সেটা স্টোপেল হিসেবে আসবে না। কারণ এইখানে বা মানে আপনার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে স্টোপেলটা 164 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা যদি অসংখ্য জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে এস্টাবলিশড হয়ে গেছে। ধন্যবাদ, খুব স্যার সুন্দর প্রশ্ন আসতেছে। স্যার অনেক কনস্ট্রাকটিভ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ আরেকটি হ্যাঁ প্রশ্ন, সংবিধান অনুযায়ী হাইকোর্টের বাধ্যবাধকতা রয়েছে মৌলিক অধিকার সমূহ রক্ষা করা এবং প্রতিকার প্রদান করা, এখন হাইকোর্টের বেঞ্চ স্বল্পতার কারণে এবং অন্যান্য বিষয় সমূহে যা আপনি উল্লেখ করলেন তার জন্য যে হাইকোর্ট তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, এই জন্য কি স্যার হাইকোর্টের বিরুদ্ধে কোনো রিট করা যাবে কিনা স্যার? উনি প্রশ্নটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে করেছেন। না, রিট না করেও আমি মনে করি অনেক ফোরাম আছে যেভাবে করা যায়, যেমন প্রধান বিচারপতির সাথে, প্রধান বিচারপতি বরাবর আবেদন করা যেতে পারে, প্রধান বিচারপতি বেঞ্চের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, তা রাষ্ট্রপতির বরাবরে আবেদন করা যেতে পারে রাষ্ট্রপতিও, কারণ বিচারক নিয়োগের ক্ষমতা মূলত রাষ্ট্রপতির হাতে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, কিন্তু অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করিয়ে নিয়োগ করেন। তো এই ক্ষেত্রে মূলত হাইকোর্টের যে ক্যাপাসিটি সংক্রান্ত যে সমস্যা, সেটি বৃদ্ধি করার জন্য সরাসরি রিটে গেলে হয়তো কাজ হবে না, কারণ ওই রিট বেঞ্চ বলে দিবে যে এইটা তো সরকারের পলিসি বিষয়, এখন মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য আমরা বেঞ্চের সংখ্যা বাড়িয়ে দিলি সেটা সমাধান হয়ে যায়। তো বেঞ্চের সংখ্যা বাড়ার জন্য তো আলাদা রিট করার কি প্রয়োজন আছে? প্রধান বিচারপতি তো ইচ্ছা করলে সেটি পারেন, রাষ্ট্রপতি ইচ্ছা করলে বিচারকের সংখ্যা বাড়াতে পারেন, বেঞ্চের সংখ্যা বাড়াতে পারেন, তাহলেই তো হয়ে যায়। কিন্তু রিট যে করা যাবে না সেটা না, করা যায় অর্থাৎ ব্যাঙ্গিং দ্য ডোর, দরজায় ধাক্কা মারা, তাই না? একটা সময় ছিল মহিউদ্দিন ফারুক মামলার আগে, মানে পিআইএল এর দরজা তো ওপেন ছিল না, তো জাস্টিস মুস্তফা কামাল উনি বললেন যেটা হলো ইংল্যান্ডে পিআইএল এর দরজা খুলেছে সেই 70-এর দশকে, অর্থাৎ যখন বাংলাদেশের জন্ম হয়নি। তো জন্ম হওয়ার পরেও আমাদেরকে কেন 2 থেকে 3 দশক অপেক্ষা করতে হলো দরজা খোলার জন্য?
ওই যে মহিউদ্দিন ফারুকের মতো জনস্বার্থে যারা কাজ করতে চায় তারা একের পর এক সুপ্রিম কোর্টের হাইকোর্টের বারান্দায় ধর্ণা দিতে থাকে, দরজা ব্যাঙিং করতে থাকে, দরজা পিটাতে থাকে যে আমাদেরকে ঢুকতে দিতে হবে, সংক্ষুব্ধ সংক্ষুব্ধ না হলে আমরা দিব না, তাহলে সমাজের কি হবে, সমাজের উপকার কি করে হবে, নিপীড়িত মানুষের মৌলিক অধিকার কে দেখবে। এই ধাক্কা ধাক্কিতে একটা পর্যায়ে মহিউদ্দিন ফারুক মামলায় এসে উতারো নেকাব ঘমটা খোলো, এই আমাদের সুপ্রিম কোর্ট ঘুমটা খুললো, ঘুমটা খুলে দাও দেখা প্রিয় আসো। এই এই প্রথম মহিউদ্দিন ফারুকের মামলায় পিআইএল এর দরজা উন্মুক্ত হলো। তো যে কথা হলো যে মৌলিক অধিকারের জন্য আমাদের, আমি বলবো প্রথমেই আলাপ করে নিয়েছি যে 102 এর অনে আর 44 অনুচ্ছেদে হাইকোর্টের উপরে যে মৌলিক অধিকার বলবৎ করার যে বাধ্যবাধকতা এবং সাংবিধানিক দায়িত্ব দিয়েছে সেটা এখন পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্ট সঠিকভাবে অনুধাবন করছে বলে আমি মনে করি না, আরো অনেক অনুধাবন করার বিষয় আছে। এখানে আরো একটি বিষয় আমি বলি, 11 বছর হয়ে গেল জাতীয় মানবাধিকার কমিশনের বয়স, এই জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও এটা কোয়াসাই জুডিশিয়াল বডি কিন্তু এটার সুপারিশ করার ক্ষমতা আছে। আজ পর্যন্ত 11 বছরের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনে জীবনের অধিকার রক্ষার জন্য, জীবনের অধিকার যেখানে লঙ্ঘিত হয় সেখানে মামলা হোক বা না হোক মানবাধিকার অপরাধ তো গুলিয়ে ফেললে হবে না, মৌলিক অধিকার মানবাধিকার আর অপরাধ এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, সেই ব্যবধানটা বুঝতে হবে, সেই ব্যবধানটা বুঝে তারপরে মানবাধিকার কমিশন, যেটা ভারতীয় মানবাধিকার কমিশন প্রতি মাসে 13 কোটি ভারতীয় রুপি, অর্থাৎ জীবনের অধিকার লঙ্ঘিত হওয়ার জন্য সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর এবং সেগুলোর আদায় নিশ্চিত করে। ভারতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা তো বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ে একটুও বেশি না, পার্থক্য একটা জায়গায়, ওখানের চেয়ারম্যান ভারতের কোন রিটায়ার্ড প্রধান বিচারপতি আর এখানের চেয়ারম্যান যে কাউকে করতে পারে সরকার, আপিল বিভাগের মর্যাদা ভোগ করে সে, মেম্বাররা হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা ভোগ করে, কিন্তু দুঃখজনক হলো যে মানবাধিকার আর অপরাধের মধ্যে পার্থক্য ওনারা গুলিয়ে ফেলেন, কেউ বুঝে উঠতে পারেন না অপরাধ আর মানবাধিকারের মধ্যে পার্থক্যটা কি। যখনই দেখেন যে একটা মামলা হয়েছে বলে যে মামলা হয়েছে আমাদের কিছু করণীয় নাই, কিন্তু মানবাধিকার আইন তো সেটা বলে না। একটা একটা শিশুকে একটা লোক রেপ করলো, রেপের ফলে মামলা হলো, কিন্তু তার রাইট টু ডিগনিটি মর্যাদার অধিকার যে ধ্বংস হয়ে গেল এটা তো আলাদা একটা ফান্ডামেন্টাল রাইটস, আলাদা একটা হিউম্যান রাইটস। এই জিনিসটা মানবাধিকারের কানে আজও ঢুকাতে পারলাম না, প্রায় 250 অভিযোগ দায়ের করেও প্রতিটা সব অভিযোগ খারিজ করে দিল। এই 7 বছর বলতে গেলে এক ধরনের যুদ্ধ করে সিসিবি ফাউন্ডেশন এই খাদিজার মামলায় হাইকোর্টের মাধ্যমে রায় করিয়ে তারপরে মানবাধিকার কমিশনকে এই ট্যাবলেট গুলিয়ে খাওয়ালাম যে মানবাধিকার থেকে অপরাধ সম্পূর্ণ আলাদা। খাদিজার গৃহ নির্যাতন, খাদিজা গৃহকর্মী হিসেবে নির্যাতিত হয়েছে, পুলিশ মামলা দায়ের করেনি, না করার ফলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা তাই নয়, পুলিশ মানবাধিকার কমিশনের সাথে তামাশা করতে গিয়ে যে অবৈধ কাজগুলো করেছে সেগুলোও মানবাধিকারের লঙ্ঘন। এই জিনিসটা বোঝাতে আমাদেরকে 7 বছর খাটতে হয়েছে, হাইকোর্ট থেকে রায় পেতে হয়েছে, তারপরেও মানবাধিকার কমিশন ওই যে দেখেন আজকে আমি আমার ওয়েবসাইট মানে ফেসবুকে আপলোড করেছি মানবাধিকার কমিশনের 27 পৃষ্ঠার রায়, আর তার মধ্যে একজন আবার ভিন্ন মত দিয়ে রায় প্রকাশ করেছেন 8 পৃষ্ঠার রায়, ওই 8 পৃষ্ঠার রায় উনি বললেন যে খাদিজার কোনো মানবাধিকারই লঙ্ঘিত হয়নি, খাদিজার পক্ষে যেহেতু কেউ মামলা দায়ের করেনি সুতরাং তার মানবাধিকার লঙ্ঘিত হয়নি। এখন দেখুন একজন মানবাধিকার কমিশনের একজন সদস্য ওখানে যাওয়ার পরে তার যদি এতটুকু ধারণা না থাকে যে মানবাধিকার কি,
একটা মামলা আর মানবাধিকার লঙ্ঘন যে সম্পূর্ণ আলাদা, এই ধারণা যার মধ্যে নেই সে ওখানে যায় কি করে আমি বুঝি না। মানে বিবেক বলতে কি মানুষের মধ্যে কিছু নেই? স্যার আমরা আর কয়েকটি প্রশ্ন স্যার একটু জি নিচ্ছি। অবশ্যই। যার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেই যদি হাইকোর্টে যাওয়ার জন্য সামর্থ্য না রাখে তাহলে তার মৌলিক অধিকারও কি লঙ্ঘিত হচ্ছে না, একটি প্রশ্ন করেছে, রিলিভেন্ট প্রশ্ন। অনেকেই স্যার সামর্থ্যের কারণে যেতে পারছেন না যে বিষয়টি আপনি প্রথমেই উল্লেখ করেছেন, হ্যাঁ একদম সেক্ষেত্রে তো, সেক্ষেত্রে তো পিআইএল করা যায়, করা যায়। জনস্বার্থে করা যায়। হ্যাঁ কোন একজন যারা পিআইএল করে তাদের কাছে যদি দ্বারস্থ হয়, যেমন আমরা চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, তারপরে কাপায় ফাউন্ডেশন, অসংখ্য মানে তারপরে পরিবেশবাদী যে ইয়া আছে আপনার হলো বেলা, এরা তো অসংখ্য মানে বিনামূল্যে মানুষের জন্য হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করে। তো যার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তার যদি হাইকোর্টে যাওয়ার সামর্থ্য না থাকে, সে এরকম কোন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করলে সেটা সবচেয়ে ভালো হয়, এই সেক্ষেত্রে তার মৌলিক স্যার অধিকার ফিরে পাবে। স্যার একটা প্রশ্ন আছে, কিন্তু স্যার সংবিধানে কিন্তু হাইকোর্টের কিছু অস্থায়ী বেঞ্চ স্থাপন করার একটা বিধান আছে, আচ্ছা হ্যাঁ আর্টিকেল 100। আই চাইলে কি হুম সরকার বড় বড় শহরগুলিতে অস্থায়ী বেঞ্চ স্থাপন করতে পারেন না, বা প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে কি স্থাপন করতে পারেন না, নাকি সেই ক্ষেত্রে অষ্টম সংশোধনী মামলার রায় বাধা হয়ে দাঁড়াবে? সার্কিট বেঞ্চ স্থাপনে কি কোনো সাংবিধানিক বাধা স্যার আছে? হ্যাঁ অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ প্রশ্নটার জন্য আর কি। আমি আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস একটা কিন্তু কথা আছে, এইটার জন্যই কিন্তু সংবিধানে সংবিধান প্রণেতাগণ আমাদের গণপরিষদ সংবিধানে একটা বিধান রেখেছিল 100 নং অনুচ্ছেদে, যে বিচার ব্যবস্থাকে মানুষের দ্বার গোড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সার্কিট বেঞ্চ স্থাপনের বিধান সংবিধানের 100 নং অনুচ্ছেদে রেখে দিয়েছি শুরু থেকেই। এবং সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন ছিল 7.5 কোটি মানুষ, সেখানে এখন 16 কোটি অতিক্রম করে যাচ্ছে মানুষে। তো এখানে বাস্তবিক ভাবে কিন্তু একটা আবশ্যকতা দেখা দেয় যে সার্কিট বেঞ্চ বা বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়, এবং সেই সেই বিষয়টাই কিন্তু 100 নং অনুচ্ছেদে আছে, সার্কিট বেঞ্চ গঠন করা অথবা হাইকোর্টের বেঞ্চ অন্য মানে বিভাগীয় বা অন্য জায়গায় স্থাপন করার বিধান রাখা হয়েছে। কিন্তু এই বিষয়টি মাথায় নিয়েই এরশাদ সরকার যখন এই সার্কিট বেঞ্চ যখন 4টা ডিভিশনে যখন চালু করলো, তখন এটা কিন্তু চ্যালেঞ্জ হয়, এবং চ্যালেঞ্জ হওয়ার ফলে অষ্টম সংশোধনীর মাধ্যমে এই কাজটা করেছিল। অষ্টম সংশোধনী কি পুরো সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, যেটি সংবিধানের মৌলিক স্ট্রাকচারের বিরোধী বলে বাতিল করে দেয়। সুতরাং এই মামলাটা, এই অষ্টম সংশোধনী মামলার রায়, এটা কিন্তু একেবারে যে বিতর্কহীন রায় এটা বলবো না, এটার বিরুদ্ধে অষ্টম সংশোধনী মামলার রায় নিয়েও কিন্তু বিতর্ক আছে। আমি এখানে যারা শুনতেছে তাদের বিশেষ জ্ঞান যারা অর্জন করতে চান, আরো বেশি নলেজ যদি অর্জন করতে চান, তাহলে আমি অনুরোধ করব যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেদোয়ানুল হক যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম গোল্ডেন মিন অ্যাপ্রোচ যে বইটি লিখেছেন, এটি তার পিএইচডি থিসিস, এই বইটিতেও একটা জায়গায় কিন্তু পাবে যে অষ্টম সংশোধনী মামলার রায়টি মূলত একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের প্রেশার, গ্রুপের প্রেশারের কারণে এটা কিন্তু বাতিল করা হয়েছে অষ্টম সংশোধনী। হয়তো বর্তমান প্রেক্ষিতে এ ধরনের সংশোধনী আসলে বাতিল নাও হতে পারে। এখন এই প্রেশার গ্রুপ কারা, এই এই প্রেশার গ্রুপ, এখন কথা হলো এখানে অনেক বিষয় আছে, ওই বইটি বইটিতে পড়লে সেখান থেকে কিছু আলোচনা বেরিয়ে আসবে। আমার সাংবিধানিক আইন বইটিতেও অষ্টম সংশোধনী মামলার রায়ের উপরে আলাদা একটা চ্যাপ্টার আছে, ওখানেও কিছু সমালোচনা কিন্তু করা হয়েছে এই এই রায়টাকে নিয়ে। সুতরাং আমি যেটা বলবো যে
ওয়েল, 100 নং অনুচ্ছেদে সংবিধানের ম্যান্ডেট একটা আছে যে সার্কিট বেঞ্চ করা যাবে, কিন্তু অষ্টম সংশোধনী বাধা হয়ে দাঁড়াতে পারে, আবার বাধা হয়ে নাও দাঁড়াতে পারে। কারণ হলো, এখন তো আমাদের জনসংখ্যা বিশাল, কয়েক গুণ বেড়ে গেছে, সেই প্রেক্ষিতে বাধা নাও হতে পারে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি স্যার, আমরা হয়তো আর বেশিক্ষণ স্যার আমরা থাকবো না, লাস্ট আরো হ্যাঁ কয়েকটি প্রশ্ন দিতে পারি স্যার। বেশ কিছুদিন আগে হাইকোর্ট রায় দিয়েছিল যে সাদা পোশাকে কোনো গ্রেপ্তার নয়, কিন্তু এখন এই ঘটনা প্রায়ই ঘটছে, এক্ষেত্রে প্রতিকার কি, এবং দায়ভার কার, গ্রেপ্তার করে গুম করে ফেলা তো সংবিধানকে অগ্রাহ্য করা, এক্ষেত্রে ব্যর্থতা দায়ভার কার হবে, তার একটি ইস্যু নিয়েছে প্রশ্নটি করেছে স্যার। ধন্যবাদ। মানবাধিকার লঙ্ঘন, না, এটা এই প্রশ্নের উত্তর দিয়ে নিই আমি। সেটা হলো যে হাইকোর্টের অসংখ্য রায় আছে, নির্দেশনা আছে, যেগুলো সরকার মানতেছে না, পুলিশ মানতেছে না। তো আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা অভিমত, যে এখানে হাইকোর্টের দায়বদ্ধতা রয়ে গেছে। এখন হাইকোর্ট হয়তো বলবে যে কন্টেম কেন দায়ের করতেছে না। কথা হলো, হাইকোর্টের এই 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 জনস্বার্থে বা হাইকোর্টের এখানে দায়িত্ব, দু ধরনের দায়িত্ব আছে। একটা হলো যে তার দৈনন্দিন যে দায়িত্ব, সেটা হলো এই রিট জুরিসডিকশন, সিভিল ক্রিমিনাল জুরিসডিকশনে যে মামলাগুলো নিষ্পত্তি করা, সেটার একটা বড় দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে বিচারপতিদেরকে হিমশিম খেতে হয়, বেঞ্চ গুলোতে উপচে পড়া মামলার ভিড়। সাধারণত বলা হয় যে এই অবস্থা যদি চলতে থাকে, মানে 40-50 বছরেও এই মামলাগুলোর নিষ্পত্তি করা যাবে না। তো সেই ক্ষেত্রে এরকম হাইকোর্টের বিভিন্ন নির্দেশনা পুলিশ মানতেছে না এবং সরকার মানতেছে না, একের পর এক ক্রমাগত ভাবে তারা ভায়োলেট করে যাচ্ছে। তো হাইকোর্টের রায় বা আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার দুঃসাহস কোথা থেকে পায়? এর কারণ আমি বলবো, হাইকোর্টের নিজের কাছেই এর কারণ নিহিত। হাইকোর্ট যখন রায় দেন, ওই রায়ে কনসিকুয়েন্সিয়াল কিছু অর্ডার রাখতে পারেন, সেই অর্ডার গুলো ওনারা দেন না। হয়তো আমাদের এখানে এখনো বোঝার সক্ষমতা হয়ে ওঠে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো যে এই সাংবিধানিক আইনে হাইকোর্ট যে দায়িত্ব পালন করে, সেটাকে আমরা বলি পাবলিক ল। এই পাবলিক লতে পাবলিক ডিউটি, যদি পাবলিক অথরিটিরা যদি পাবলিক ডিউটি ব্রিচ করে, সেটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট যে আদেশ নির্দেশগুলো দিয়ে থাকে, ওই আদেশ নির্দেশ যাতে লঙ্ঘিত না হয়, তার স্ট্র্যাটেজি, তার মেথড, তার কলাকৌশল হাইকোর্টকেই বের করতে হবে। কারণ আমি একটা আদেশ দিলাম, সরকার পালন করলো না, সে আদেশ দিয়ে আমার কি লাভ? আমি কি করতেছি তাহলে? কোন দুঃসাহস আছে সরকারের যে আমার আদেশ সে পালন করবে না? কোন দুঃসাহস? কি করে দুঃসাহস দেখায় পুলিশ? দুঃসাহস দেখায় এই কারণে, সে পুলিশ জানে, পাবলিক অথরিটি জানে, একজন সচিব জানে যে তাকে হাইকোর্ট তোয়াজ করে, তাকে পানিশমেন্টের মুখোমুখি হতে হবে না, তাকে জরিমানা গুনতে হবে না, তাকে কষ্ট দিতে হবে না, সে হেরে গেলেও তাকে কষ্ট দিতে হবে না। এটা জানে বলেই তারা নির্বিঘ্নে জনস্বার্থের বিপরীতে গিয়ে হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু হাইকোর্ট যখন আদেশগুলো দেয়, নির্দেশগুলো যখন দেয়, তখন যদি হাইকোর্ট বলে দেয় যে, যেমন রিট মামলাতেই, এইগুলো তো সবই রিট মামলায় এসেছে, তো রিট মামলাগুলোতে যদি বলে দিত যে এই মামলায় সরকারকে ডিরেকশন দেওয়া হলো, যদি দেখা যায় যে সরকার বা সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী এই নির্দেশ অমান্য করেছে, তাহলে রেজিস্টারের বরাবরে এরকম মানে খবর, রিলায়েবল খবর আসার সাথে সাথে সে সাসপেন্ডেড হয়ে যাবে। কোন অফিসারের দুঃসাহস থাকে এই ধরনের কাজ করার?
যদি কিন্তু কোনো এই রোবাস্ট এই ধরনের মানে প্র্যাগমেটিক এবং খুবই মানে উচ্চ মানের আদেশ আসতে হবে। আর একটা হলো কস্ট অর্ডার। আমরা সাধারণত গতানুগতিক ভাবে হাইকোর্টের বিচারপতিগণ লিখে থাকে দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। আমি মনে করি এটা অত্যন্ত মানে এই এই ধরনের আদেশ লেখাটা উচিত না, বরং কস্ট কেন দিবে না। একজন কর্মচারী তার চাকরি ফিরে পাওয়ার জন্য যদি 10 বছর হাইকোর্টের বারান্দায় ঘুরে ঘুরে যদি 10 লক্ষ টাকা ব্যয় করে সরকারের অবহেলার কারণে, সে সরকার কেন কষ্ট দিবে না ওই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হবে যদি রুল অ্যাবসলিউট হয়। কিন্তু নো অর্ডার অ্যাজ টু কস্ট, এটা তোতা পাখির মতো একটা অর্ডার আমরা পাস করে দিচ্ছি হাইকোর্ট থেকে। আমি মনে করি যে প্রসিজিউরাল পদ্ধতিগত কতগুলো বিষয় রয়ে গেছে যেখানে হাইকোর্টে হাইকোর্টে একটা সত্যিকার অর্থে এখানে রিসার্চ একটা ডিভিশন নাই, একটা রিসার্চ ডিভিশন থাকা দরকার এবং হাইকোর্টের আদেশগুলোতে অনেক স্ট্র্যাটেজিক পরিবর্তন আনা দরকার। তার ভিতরে একটা হলো কস্ট অর্ডার, এটাকে ডেভেলপ করতে হবে। যদি সরকারি কোনো কর্তৃপক্ষ, পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক বা সরকারি অন্য কোনো সচিব হোক, যদি একবার তারা মেসেজ এই মেসেজটা যদি হাইকোর্ট থেকে যায় যে কোর্টের আদেশ ভায়োলেট করলে কন্টেম্পট হলো, আর একটা আমি বলবো যে এই জামাই জামাই খেলা, কন্টেম্পট দায়ের করো, তারপরে ফার্স্ট রিমাইন্ডার দাও, মানে জামাইয়ের মতো আদর করা, প্রথমে তাকে প্রথম রিমাইন্ডার দাও। দেখুন জাজমেন্ট কিন্তু ভঙ্গ করে ফেলেছে, সে অপরাধী হয়ে গেছে, অপরাধী হওয়ার পরেও তাকে দুলাভাইয়ের মতো প্রথম রিমাইন্ডার, দুলাভাইয়ের মতো দ্বিতীয় রিমাইন্ডার, তৃতীয় রিমাইন্ডার, ফাইনাল রিমাইন্ডার, ও মাই গড, মানে এগুলো এগুলো বিচার নিয়ে আসলে কেমন জানি তামাশা তামাশা খেলা। আমার আমার নিজের বিবেকে বাদে যে হাইকোর্ট কি এতই হালকা, হাইকোর্টের আদেশ কি এতই হালকা, আর এত হালকা হয় বলেই এই প্রশাসন হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু হাইকোর্ট যদি একটা কন্টেম্পট করার প্রয়োজন পড়ে না, যদি একটা জিনিস হাইকোর্ট যদি ইনভেন্ট করে বা শুরু করে দেয় সেটা হলো কস্ট অর্ডার। ইদানিং কিছু কিছু বেঞ্চ ডোনেশন অর্ডার দিতেছে, যেটা আমি মনে করি অবৈধ, যেটা হাইকোর্ট পারে না। হাইকোর্ট তো বলতে পারে না তুমি হাইকোর্টের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা দাও, এটা হাইকোর্ট কি করে বলে? হ্যাঁ, আমি কি নিজে নিজের পকেটে টাকা নিতে পারি আদেশ দিয়ে? এটা সম্ভব? কিন্তু কিছু কিছু বেঞ্চ তো এই কাজ করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু হাইকোর্ট যদি এটা করত যে যে পক্ষ হেরে যাবে সেই পক্ষকে জিতে যাওয়া পক্ষের সমস্ত খরচ বহন করতে হবে, এখন এই সমস্ত খরচটাকে যদি 50,000 টাকা 1 লাখ টাকা দিয়েও শুরু করে তাইলেও বড় ধরনের কিন্তু পরিবর্তন হয়। যে যদি রুল অ্যাবসলিউট হয় সেই ক্ষেত্রে সরকার হেরে যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব যে মামলার বিবাদী ছিল তাকে রুল অ্যাবসলিউট হওয়ার 3 মাসের মধ্যে, যদি এপিল ডিভিশন স্টে না করে, 3 মাসের মধ্যে জিতে যাওয়া পক্ষকে 1 লক্ষ টাকা কস্ট দিতে হবে বা 2 লক্ষ টাকা কস্ট দিতে হবে। এই মেসেজটা একবার যদি পাবলিক অথরিটির কাছে বা অফিসিয়ালদের কাছে যেত সে কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করার দুঃসাহস করত না, কখনোই করত না। এগুলো আমাদেরকে আর কি অনেক ভাবতে হবে এবং এগুলো ফেজ আউট করতে হবে, বের আরো আরো আমি মনে করি হাইকোর্টের বেঞ্চ গুলোকে আরো সক্ষমতা অর্জন করতে হবে। স্যার আরেকটি বিষয়, স্যার জুডিশিয়াল সার্ভিস কমিশনের আমরা রিসেন্ট পরীক্ষাগুলোতে দেখতে পাচ্ছি অনেক প্রবলেমেটিক কোয়েশ্চেন স্যার দেখা যাচ্ছে। স্যার এই বিষয়ে যদি আপনি সবার, আমাদের এখানে অনেক পরীক্ষার্থী আছেন যারা সামনে বিচারক হবেন এবং অনেক কম্পিটিটিভ এক্সাম গুলোতে তারা দিচ্ছেন, সবগুলোতে স্যার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সংবিধান থেকে অনেকগুলো কমপ্লেক্স কোয়েশ্চেন, আর্টিকেল 104 থেকে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, 102 থেকে, স্যার এই বিষয়ে যদি একটা স্যার দিক নির্দেশনা দিতেন কিভাবে প্রিপারেশন আমাদের। আমি 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 একেবারে কাঠখোট্টা ধরনে আমি সত্যি কথাটা বলে দেই, আমি আমি কাউকে ইয়া করি না। লন্ডনে যে মানে আমাকে এলএলবি করতে হয়েছে, এলএলএম করতে হয়েছে, সেখানে প্রবলেম ছাড়া ইভেন লন্ডন ইউনিভার্সিটিতে যারা এলএলবি করে এক্সটার্নালে এদের অভিজ্ঞতা আছে যে প্রবলেম ছাড়া কোশ্চেন দেওয়া হয় না। আমাদের মানে বর্তমান বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম ইউনিভার্সিটিতে সেটা আমি মনে করি যে যুগই না। এগুলো ওই এখনো কি কাহাকে বলে এই দিয়ে প্রশ্ন করা হয়, যেগুলো আসলে একজন অনার্স বা গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য মেধা বিকাশের ক্ষেত্রে কোনো মতেই সহায়ক না। তাকে তো সমস্যার মধ্যে ফেলে দিতে হবে, সমস্যার মধ্যে ফেলে দিয়ে
বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি জানি টিউটোরিয়াল ক্লাস টোটালি হয় না। ইংল্যান্ডে আমি যখন মাস্টার্স পড়তে গেলাম স্কলারশিপ নিয়ে, তখন দেখলাম যে প্রতি সপ্তাহে একের ম্যান্ডাটোরিলি প্রত্যেকটা সাবজেক্টে টিউটোরিয়াল ক্লাস হয়, এবং এই টিউটোরিয়াল ক্লাস গুলো হলো বড় বড় প্রবলেম সলভ করানো হয়। একত্রে 7 থেকে 8 জন গোলাকার হয়ে বসে একেবারে টানা 2 থেকে আড়াই ঘন্টা ক্লাস চলে। শিক্ষক এখানে একেবারে মানে আরবিট্রারি মানে মানে নিউট্রাল রোল প্লে করে, এবং পুরো প্রবলেমটা স্টুডেন্টদের উপরে ছেড়ে দেওয়া হয়। স্টুডেন্টদেরকে ডিসকাশন করতে বলা হয়, কাউন্টার আর্গুমেন্ট দেওয়া হয়, তারপরে তাদেরকে সমস্যা সমাধান করতে বলা হয়। এবং এই টিউটোরিয়াল কিন্তু বিরাট রোল প্লে করে মেধা বিকাশের ক্ষেত্রে। আমাদের শিক্ষা জীবনে আমরা কোনদিন টিউটোরিয়াল পাইনি, টিউটোরিয়াল নাই, এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি প্রবলেমেটিক কোশ্চেনে বিশ্বাস করি, কারণ প্রবলেম না দিলে বাস্তব জীবনে এসে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে বিচারকরা। ইভেন নিম্ন আদালতের বিচারকদেরকে যখন সে যখন এই নর্মালি সাক্ষ্য আইন, সিআরপিসি, দণ্ডবিধির সামান্য কিছু ভাষা আইডিয়া নিয়ে যখন বিচারকের চেয়ারে বসে, তখন যখন একটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যে একটা চেয়ার সাক্ষী হিসেবে উপস্থাপন করবে, সে কিভাবে এটাকে ডিসাইড করবে? 164, 161 স্টেটমেন্টটা কে আদৌ উপস্থাপন করতে পারবে কিনা? একটা রক্তমাখা জামা প্রদর্শনী আকারে উপস্থাপন করবে, এটা সে জীবনে কোনোদিন তো দেখেওনি। শুধু মানে মানে ঝাপসা ঝাপসা একটু পড়েছে, শুধু আইডিয়া নিয়েছে, তা আইডিয়া নিয়ে তো চলে না, বাস্তবতা অনেক কঠিন। এই কারণে প্রবলেমেটিক কোশ্চেন অনেকটা বাস্তবতার কাছে নিয়ে যায়, প্রবলেমেটিক কোশ্চেন থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। স্যার, আমরা এখন বিভিন্ন পরীক্ষায় দেখতে পাচ্ছি প্রবলেমেটিক কোয়েশ্চেনের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিশেষ করে গত জুডিশিয়ারি যেটা হলো 13 জুডিশিয়ারি, এখানে অনেক খুব দারুণ দারুণ প্রশ্ন আসছে। স্যার, আমার মনে হচ্ছে সামনে আর আমরা হোপফুলি সবাই এখন থেকে প্রবলেম সলভ করার দিকে মনোনিবেশ করবেন। হ্যাঁ, ডেফিনেটলি প্রবলেম, প্রবলেম যত প্রবলেম সলভ করতে পারা যাবে তত আইনের প্রায়োগিক দিকের কাছাকাছি পৌঁছা যাবে। আইনের প্রায়োগিক দিকে যেতে গেলে প্রবলেম ইজ এ মাস্ট, প্রবলেম সলভিং ইজ এ মাস্ট। স্যার, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন স্যার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি রিসেন্টলি 2-1 বছর ধরে। তো ওনারা দেখি যে মানে প্রতিটা প্রশ্নেই একটা প্রবলেম ওনারা দিয়ে দিচ্ছেন এক পার্ট, এটা একটা স্যার পজিটিভ সাইন আই থিংক। স্যার, আপনার আমি অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই অনেকগুলো কমেন্ট করেছেন স্যার, বিশেষ করে আপনার যারা পাঠক ছিলেন এতদিন, তারা আজকে আপনার আপনাকে স্যার শিক্ষক হিসেবে তারা পেয়েছেন, তারা অনেকগুলো বিষয় শিখছেন। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি তারা ছাত্র জীবনে চলে গেছেন, যে কিভাবে তারা আপনার বইগুলো পরে পরে পরীক্ষা পার করে ল শিখে আসলো। স্যার, অনেকগুলো বিষয় আমি দেখতে পাচ্ছি। স্যার, বর্তমান বাংলাদেশে আইনের অসংখ্য শিক্ষার্থী, এই আইনের শিক্ষার্থীদের জন্য স্যার আপনার কোনো মেসেজ আছে কিনা? আমার আমার অবশ্যই মেসেজ আছে যে সবাইকে ধন্যবাদ যারা এই মানে আমার কথা শুনতেছে, ধন্যবাদ যারা আমার বই পড়েছে। যদিও আমার বই সাধারণ শিক্ষার্থীদের জন্য, অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি বই লিখি না, এ কারণে আমার আমাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যে বইয়ের লেখার মান ভালো না। এখন লেখার যদি মান ভালো করতে যাই তাহলে আবার সমস্যা হলো যে যে কঠিন হয়ে যাবে, এবং স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা বুঝতে পারবে না। তো আমি লিখি সাধারণ স্টুডেন্টদের জন্য। এই তো আমার মানে পরামর্শ থাকবে যে পড়াশোনার কোনো বিকল্প নাই, আর সাধারণত অনেকেরই টেন্ডেন্সি আছে পরীক্ষার কয়েকদিন আগে কয়েকটা চ্যাপ্টার পড়ে নেওয়া। এটা যারা করে তারা কিন্তু জুডিশিয়ারিতে ধরা খাবে। তাদের জন্য সবার জন্য এই কারণে বলতেছি যে পুরো সিলেবাসটা পড়তে হবে, সিলেবাসকে বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণ পড়তে হবে। আর যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতেছে বা দিবে, অথবা যারা বিজেএস পরীক্ষা দিতেছে বা দিবে, তাদের জন্য আমার মানে আমি মানে উপদেশ ও বক্তব্য যাই বলুন না কেন, আমি বলবো যে ডিপে গিয়ে পড়তে হবে। কারণ এখন প্রশ্নের ধরন যেহেতু প্রবলেমেটিক হচ্ছে, সুতরাং প্রতিটি সেকশনের উপরে গুরুত্ব দিতে হবে, প্রতিটি ধারা ভালোভাবে পড়তে হবে, আর প্রতিটি ধারার উপরে মানে ব্যাখ্যা এবং জুডিশিয়াল ডিসিশন এগুলো পড়তে হবে। এগুলো না পড়লে কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন, আর প্রবলেমেটিক কোশ্চেনের উত্তর দেওয়াও কিন্তু অনেক কঠিন।
স্যার আমরা এখনো অনেকে আমাদের সাথে স্যার লাইভে যুক্ত আছেন, শতাধিক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আমরা দেখতে পাচ্ছি, এর আর অনেক অসংখ্য কমেন্ট স্যার দেখতে পাচ্ছি, বিভিন্ন বিষয়ে অনেকে অনেক কমেন্ট করেছেন, আর অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি স্যার, ওয়ান্ডারফুল ভয়েস হালিম স্যার, স্যার আপনার বয়সটা তারা স্যার আজকে মনে হয় ফার্স্ট শুনতে পেয়েছে অনেকেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বইয়ের সাথে আপনার বয়সের একটা মিল ম্যাচিং দেখতে পাচ্ছে, দুইটাই দুইটাই আচ্ছা গোছানো, চমৎকার হবে স্যার। একটা বিষয় বললে দিয়ে পরশু সম্ভবত আমাদের একজন জুডিশিয়াল অফিসারের সাথে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, তো উনি একটা চমৎকার কথা বলেছেন আপনাকে নিয়ে, বলে যে হ্যাঁ স্যারকে একটা সালাম জানিয়ে স্যার না হলে পরীক্ষায় পাশ করা হতো না স্যার, অনেকে হ্যাঁ, কৃতজ্ঞতার সাথে নাইস টু হিয়ার দ্যাট। অ্যান্ড আমি বলবো যে সবাইকে ধন্যবাদ, এবং সবার প্রতি শুভেচ্ছা কামনা রইল। এবং যদি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম বা বিষয় সম্পর্কে যদি জানার প্রয়োজন পড়ে, তাহলে আপনাদের মিনি স্কুলের মাধ্যমে আমি সহায়তা করার চেষ্টা করব এই আর কি, অনেক ব্যস্ততার মধ্যেও আর কি চেষ্টা করব। ইনশাল্লাহ স্যার। যাই হোক হ্যাঁ স্যার, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের প্রায় 6,000 গ্রুপের এই মেম্বার, 6,000 প্লাস অসংখ্য এখানে লয়ের শিক্ষার্থী এবং লয়ের সব ম্যাক্সিমামই লয়ের, ওনারা আজকে আপনার থেকে অনেকগুলো বিষয় যে বিষয়গুলো আমরা চিন্তার জগতে আমরা সেদিকে যাই না, আমরা তবে পড়ি এবং বিভিন্ন বিষয় আমরা চিন্তা করি, তবে ওই লেভেলে আমরা যাই না, আজকে আমরা চিন্তার অনেকগুলো টপিক পেয়েছি, হুপুলি এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী 6 মাস 1 বছর একদম নির্বিচ্ছিন্ন ভাবে আমরা চিন্তা করতে পারবো, পড়াশোনা করতে পারবো স্যার। আমরা আপনাকে আজকে লাইভে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আইনের জগতের এই দিকপাল এবং আইনের অসংখ্য বইয়ের সহজ ভাষা, সহজ পাঠ্য অনেকগুলো বই স্যার আমাদের জন্য লিখেছিলেন, ব্যারিস্টার আব্দুল হালিম স্যার আমাদের সাথে ছিলেন এবং একাডেমিক ডিসকাশনে গিয়ে স্যার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং অতি শীঘ্রই আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমরা মিনি ল স্কুল গ্রুপে যারা আছেন তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ল অফ ইনহেরিটেন্স, যেটা হিন্দু ল এবং মুসলিম ল দুটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা চাচ্ছি এই ধরনের একটা কোর্স আপনাদেরকে ফ্রি করানোর জন্য, যেটাতে আপনারা মুসলিম ইনহেরিটেন্স এর সবগুলো বিষয় এবং হিন্দু ল ইনহেরিটেন্স এর সবগুলো বিষয় আপনারা সহজেই সলভ করতে পারবেন, আমরা দ্রুত অ্যানাউন্সমেন্ট দিব এটা, তো আমাদের গ্রুপে যারা আছেন তারা এই সুযোগটা পাবেন ইনশাল্লাহ, আমাদের পাবলিক গ্রুপে যারা আছেন তো আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, আমাদের বন্ধুরা যারা আছেন তাদেরকে সবাইকে আমাদের মিনি ল স্কুল গ্রুপে আপনারা যুক্ত করবেন, এবং আমাদের আনন্দের সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই যখন বই খাতা নিয়ে যখন ব্যস্ত ঠিক সেই সময়ে আমরা মিনি ল স্কুল আমাদের স্বল্প পরিসরে, যে আমাদের স্বল্প ক্যাপাসিটি সেটা দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা ত্রাণ বিতরণ করেছি, একই সাথে মানুষের চিকিৎসা সেবা থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি, এবং আমাদের এই তহবিলে অনেকেই অর্থদান করেছেন, জুডিশিয়াল বা ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আমাদের অনেক অ্যাডভোকেট, বিশেষ করে বলি অ্যাডভোকেট বদরুল্লাহ মামুন স্যার আমাদের এই পুরো জার্নিতে আমাদের সাথে ছিলেন, এবং 12 লাখ টাকার উপরে আমরা মানুষের থেকে অনুদান নিয়ে আমরা মানুষের জন্য দিয়েছি, এবং বর্তমানে মিনি ল স্কুল একটি এতিম ফান্ড আমরা পরিচালনা করছি, যেটার অধীনে 70 জনেরও বেশি এতিম রেগুলার নিয়মিত ভাবে টাকা পাচ্ছে, তো আমরা মানবতার জন্য আমাদের যে নির্বিচ্ছিন্ন প্রসেসটা আমরা সেটি অব্যাহত রাখবো, এবং একই সাথে ল এর অনেকগুলো বিষয় আমরা ট্রাই করব একদম উইদাউট কস্ট আপনাদেরকে আমরা প্রোভাইড করার জন্য, সেই চিন্তা সংকল্প থেকে আমরা শীঘ্রই আপনাদের জন্য ইনহেরিটেন্স এর যে বিষয় অনেকগুলো ম্যাথ আছে, ইনহেরিটেন্স এর প্রবলেম অনেকগুলো প্রবলেম, সেই ল অফ ইনহেরিটেন্স এর বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলো আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা একটা ফ্রি কোর্স আপনাদেরকে করানোর একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিনি ল স্কুলের সাথে থাকার জন্য এবং মিনি ল স্কুলের প্রতি আস্থা রাখার জন্য, লটাকে আমরা আরো অনেক বেশি শিখবো, ল হবে মাথায় নট খাতায়, দেখা হবে বিজয়ে, কথা হবে ইনবক্সে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।